বিভিন্ন স্থানে তার পোটেনশিয়াল কত আছে, তার কারেন্ট কত আছে, এই জিনিসগুলো সম্পর্কে যদি বেসিক আমার আইডিয়া না থাকে, আগে থেকে আমার ডেটা যদি না করে রাখি, তাহলে ওই সার্কিটের সম্পর্কে বেসিক একটা ধারণা আমার থাকলো না। যখনই ধারণা থাকলো না, তখন যদি কোনো কারণে সার্কিটে কোনো ফল্ট হয়, অ্যাবনর্মাল কোনো ভ্যালু শো করে, তুমি বুঝতে পারবে না এটা অ্যাবনর্মাল ভ্যালু নাকি নর্মাল ভ্যালু। এই জন্য হচ্ছে আমার সার্কিট অ্যানালাইসিস করতে পারাটা জরুরি। এখন অত বড় সার্কিট অ্যানালাইসিস যদি এখন শুরুতে আমি করাইতে যাই, তাহলে তুমি কিছুই বুঝবে না যে সার্কিটের কী আছে, হ্যাঁ আছে, তেন আছে। এই জন্য আমি ছোটো থেকে শুরু করবো, ব্লকটা ছোটো থাকবে, আস্তে আস্তে যত আপাতত যাবা এই ব্লকটা তত বড় হতে থাকবে, সার্কিটের যত জটিলতা তত বাড়বে, রিয়েলিস্টিক সার্কিট আসবে। তখন আমি যা কিছু পড়াবো সব ডিসি রিলেটেড, ডিরেক্ট কারেন্ট, কোনো অল্টারনেটিং কারেন্টে কোনো কিছু আমি দেখাবো না। সো কারেন্ট দুই প্রকার, কারেন্ট ভোল্টেজ দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসি। আমি যা কিছু করাবো সব ডিসি রিলেটেড, আমি যা কিছু সোর্স দেখাবো সব ডিসি সোর্স, কোনো এসি সোর্স দেখাবো না। কেন স্যার আপনি এসি কেন দেখাচ্ছেন না? কারণ এসিতে ক্যালকুলেশানটা আর একটু আপডেটেড, যেটা ক্যালকুলেশানটা ডিসির থেকে একটু জটিল। সো শুরুতেই তোমাকে যদি ডিসি না বুঝিয়ে আমি এসি পড়াতে যাই, তাহলে এসি যেভাবে জেনারেট হচ্ছে সেটা বোঝাইতে গিয়ে আমার মানে সেমিস্টার কভার হয়ে যাবে, বুঝাইতে পারলাম। সো আমার টার্গেট হচ্ছে এই সার্কিট অ্যানালাইসিসটা তোমাকে শেখানো, এবং যখন জব মার্কেটে যাবে তোমার এই ডিসি সার্কিট অ্যানালাইসিস থেকে অ্যাটলিস্ট বুয়েট বুয়েট যেখানে পরীক্ষা দাও না কেন একটা করে অ্যানালাইসিস তোমার থাকবে, মাস্ট তোমাকে এটাকে আনসার করতে হবে এখন কম্পালসারি। সো এটা শেখাটা অত্যন্ত জরুরি, এই কারণে মানে এটাকে তুমি বাদ দিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া কোনোদিনও সম্ভব না। এই কোর্সটাতে এ প্লাস পাওয়া খুবই সোজা, ওভার ফেল করাও খুবই সোজা। ওকে, তো আমার সার্কিট ছিল দুই ধরনের, আমি এই সার্কিটটাকে বলবো হচ্ছে একটা সিরিজ সার্কিট, কারণ এই যে সোর্সের মাথা কমন একটা লোডের কমন মানে শুরুর সঙ্গে কানেক্ট করে দেওয়া আছে। সো কারেন্ট চলাচলের জন্য একটাই পথ আছে, আলাদা কোনো পথ নেই, কারেন্ট শুধু একটা পথ দিয়েই চলতে পারে। যদি সার্কিটের এমন কনফিগারেশন থাকে সেটাকে বলি হচ্ছে আমি সিরিজ সার্কিট। সো এটার সাথে যদি আরও অনেকগুলো লোড কানেক্টেড থাকতো, এরকম এরকম কানেক্টেড থাকতো, এটাকে আর ওয়ান বললাম, এটাকে আর টু বললাম, এটাকে আর থ্রি বললাম, তার আগে বলে দিই এগুলো হচ্ছে রেজিস্টারের সিম্বল, এগুলো হচ্ছে রেজিস্টারের সিম্বল। সিম্বল রেজিস্টারের কাজ কি? সার্কিটকে কারেন্টকে লিমিট করে দেয়। সো যে পরিমাণ কারেন্ট যায় তো কারেন্টটাকে বাধা প্রদান করা হচ্ছে রেজিস্টারের কাজ। কোনো জায়গায় যদি আমার প্রয়োজন হয় যে কারেন্টটাকে লিমিট করে দেবো, রেজিস্টার ইউজ করবো, এই রেজিস্টারটা লোড হিসেবে আমি ডিফাইন করে দিতে পারি। রেজিস্টারই একমাত্র এলিমেন্ট যেটা সার্কিটের তিন ধরনের পাওয়ার আছে, একটি পাওয়ারটাকে কনজিউম করতে পারে, মানে রিয়েলি পাওয়ারটাকে সে খেয়ে ফেলে, এক কাজ থেকে অন্য কাজে কনভার্ট করে, নয় হিটে কনভার্ট করবে, না হলে লাইটে কনভার্ট করবে। যে বাল্বগুলো 60 ওয়াটের বাল্ব, এটা লাইট এবং হিটে কনভার্ট করে, ওটাকে আমি একটা রেজিস্টার দিয়ে রিপ্লেস করে দিতে পারি। এই জন্য আমি লোড বললেই তখন রেজিস্টারের সিম্বল আঁকবো, লাইটের সিম্বল আঁকবো না, কারণ লাইটকেও আমি রেজিস্টারের ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমার শুরুর প্রান্ত ছিল, এটা শেষ প্রান্ত। এই শেষ প্রান্তটা অপরটা শুরুর প্রান্তের সাথে যদি যুক্ত করে দেই, এই কানেকশনটাকে বলি হচ্ছে আমি সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনে সবসময় কারেন্ট একটাই থাকবে, ওই সার্কিটে দুইটা কোনো কারেন্ট থাকবে না। কিন্তু এই সার্কিটের ভিন্ন ভিন্ন লোডের এগেনস্টে যখনই লোড করবো তখন বুঝে নিতে হবে যে সার্কিটে ভিন্ন ধরনের এলিমেন্ট কানেক্টেড আছে। থাকতে পারে আমার মোটর থাকতে পারে, রেডিও কানেক্টেড থাকতে পারে, কোনো আয়রন মেশিন কানেক্টেড থাকতে পারে, বা ওয়াশিং মেশিন কানেক্টেড থাকতে পারে, লোড, সেটা একটা লোড, মানে আমার পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে যার চাহিদা আছে। ওকে, সো কিন্তু এই ভিন্ন ভিন্ন লোডের এগেনস্টে আমি ভোল্টেজটা ভিন্ন ভিন্ন পাবো। এখানে আর ওয়ান এগেনস্টে ভি ওয়ান পাবো, আর টু এর এগেনস্টে এখানে ভি টু পাবো, আর থ্রি এর এগেনস্টে ভি থ্রি পাবো। এটা ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করলাম স্যার। আর ওয়ান এগেনস্টে ভিন্ন কেন? কারণ ওমসের ল একটা রূপ আছে, ভি ইকুয়াল টু আই আর, যেহেতু এখানে রেজিস্ট্যান্সের মান আর ওয়ান, সো ভোল্টেজ হবে আই ইন্টু আর ওয়ান। এখানকার রেজিস্ট্যান্সের মান তো আর না, আর ওয়ান না, আর টু, সো ভোল্টেজ অবশ্যই আলাদা। এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ এবং এখানকার ভোল্টেজ আলাদা, প্রতিটা লোডের এগেনস্টে ভোল্টেজ আলাদা আলাদা আমি পাবো। এটা সিরিজ সার্কিটের আরেকটা বৈশিষ্ট্য। ওকে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমি ডিরেক্টলি যদি ইকুইভ্যালেন্ট করতে চাই, যেখানে তিনটা লোড কানেক্ট করেছিলাম, এই তিনটা লোড একটা একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট দিচ্ছিল, এখন এই তিনটা লোড বাদ দিয়ে যদি একটা সিঙ্গেল লোড চিন্তা করতাম, তাহলে সেই লোডের ভ্যালুটা কত হতো, সেটা ডিরেক্টলি ক্যালকুলেট করে ইকুইভ্যালেন্ট আর ইকিউ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এটা ইন্টারমিডিয়েটের সমতুল্য রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের একটা চ্যাপ্টার ছিল, সেখানে এটা ছিল, এটা আমার দরকার, কারণ মাঝে মাঝে বড় সার্কিটকে ছোট সার্কিটে কনভার্ট করার জন্য এইটুকু পার্ট করা উচিত।
মানে করতে হবে, মানে অনেকগুলো লোড সিরিজে আছে, সার্কিটটা অনেক বড় আছে, আমি যদি ছোটো করে দেখাতে চাই শুধুমাত্র একটা লোড দিয়েই দেখাইতে পারবো, এই লোডটা কিন্তু সেম পরিমাণ কারেন্টই টানবে, যে আই কারেন্ট নিচ্ছিল আই কারেন্টের বেশি সে নিবে না। ওকে, সো এই সার্কিটকে বলি হচ্ছে আমি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে বাসা বাড়িতে সাধারণত কোনো কানেকশন দেওয়া হয় না, এই যে যত কানেকশন দেখতে পাচ্ছ এখানে যত কানেকশন দেখতে পাচ্ছ এই কানেকশনগুলো সিরিজ কানেকশন না, এগুলো হচ্ছে প্যারালাল কানেকশন। সিরিজ কানেক্টরে কিছু কিছু অসুবিধা আছে, এটা একটা সুইচ দিলে সবগুলো লাইট অন হয়ে যাবে বা লোড অন হয়ে যাবে, আবার একটা লোড নষ্ট হয়ে গেলে সবগুলো লোড মানে বন্ধ হয়ে যাবে, তার মানে এটাকে কন্ট্রোল করা ঝামেলা, মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল লোডকে আমি ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারি। ওকে, এটা আরেকটা অসুবিধা আছে, আমি জানি কি ভোল্টেজ যদি কমে যায় লাইটের ইন্টেন্সিটিও কমে যায়, ভোল্টেজের সাথে লাইটের ইন্টেন্সিটি একটা সম্পর্ক আছে, রেটেড ভোল্টেজ সাপ্লাই না হলে রেটেড ইন্টেন্সিটি আমি পাবো না, যেহেতু সবগুলো সিরিজে কানেক্টেড, এর এগেনস্টে এক ধরনের ভোল্টেজ পাবো, এর এগেনস্টে এক ধরনের পাবো, এর এগেনস্টে এক ধরনের, সো প্রতিটার এগেনস্টে আলাদা আলাদা পাবো, দেখা যাবে যে সেই ভোল্টেজটা রেটেড ভোল্টেজের সমান থাকে না, এখানে যদি 220 সাপ্লাই দেয় এর এখানে হয়তো 100, এর এখানে হয়তো 50, এর এখানে হয়তো বাকিটুকু থাকে, এর চলার কথা 220 কিন্তু চলছে 50, ওর ইন্টেন্সিটি সমান থাকবে, সো লাইটগুলো সমভাবে জ্বলবে না, লাইটের উজ্জ্বলতা সমান থাকবে না, তুমি 20 ওয়াটের বাল্ব জ্বালাই সে 20 ওয়াটের পরিমাণ সমপরিমাণ আলো দিকে না, সো এটাও একটা অসুবিধা। কয়েকটা অসুবিধা বললাম, কী কী, একটা বার্ন আউট হয়ে গেলে সবগুলো বন্ধ হয়ে যাবে, একটা সুইচ দিয়ে সবগুলোকে কন্ট্রোল করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করা যাবে না, আরেকটা হচ্ছে আমি সমপরিমাণ আলো পাবো না, আউটপুট পাবো না, আলো আমি বাল্বের ক্ষেত্রে আলো পাবো না, কিন্তু একটা হিটারের ক্ষেত্রে হিট পাবো, আমি হিট পাবো, হিটারের ক্ষেত্রে হিট পাবো। ওকে, না তো এই সার্কিটের ইকুইভ্যালেন্ট করার সময় সবসময় আমি ডিরেক্টলি যোগ করবো, R1 R2 R3 ডিরেক্টলি যোগ করতে পারি। আর এক ধরনের সার্কিট আছে, সেই সার্কিটটাকে বলি হচ্ছে আমি প্যারালাল সার্কিট। এটা হচ্ছে আমার প্যারালাল সার্কিট, দেখতে আমি যে প্রতিটা দুইটা করে তার আমি লাইন টেনে নিই, দুইটা করে লাইন টানা থাকে, দুইটা লাইনের মাঝে সবগুলো এলিমেন্ট এলিমেন্ট কানেক্টেড থাকে, দেখো এই এলিমেন্টের ভিতরে কারেন্ট এক ধরনের হবে, এটার ভিতরে এক ধরনের হবে এবং এটার ভিতরে আর এক ধরনের হবে, কারণ প্রতিটা লোডের মান আলাদা, রেজিস্ট্যান্সের মান আলাদা, সো আবারও ভি ইকুয়াল টু আই আর যখন বুঝতাম ফেলব, ভি ইকুয়াল টু আই আর, সো আই ইকুয়াল টু ভি বাই আর, সো আর এর মান যেহেতু ভিন্ন ভিন্ন, এখন কিন্তু প্রতিটা এগেনস্টে ভোল্টেজ সমান আছে, যেহেতু আমি এই দুটো লাইন সেম রাখতেছি, সো ভোল্টেজ সবসময় সেম থাকবে, লাইক এই যে সকেটটা, এই সকেটের পাশে যদি আরেকটা সকেট লাগাই এখানে 220 ভোল্টই পাবো, অন্য কোনো ভোল্টেজ পাবো না, লাইনটা আমি প্যারালাল লাগিয়েছি, সো একটা নিউট্রাল লাইন নিয়েছি, একটা হট লাইন নিয়েছি বা লাইট লাইন নিয়েছি, এখানে সেরকম একটা নিউট্রাল লাইন টেনে দেওয়া আছে, একটা লাইট লাইন টেনে দেওয়া আছে, দুইটার মাঝে এলিমেন্টগুলো কানেক্টেড থাকে, যেহেতু সবগুলো এরকম কানেক্টেড আছে এই ধরনের কানেকশনকে বলবো হচ্ছে আমি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে সবসময় দুইটা কমন নোড থাকে, দুইটা কমন নোডের মাঝে এটা কানেক্টেড। ওকে, এবং এটা দেখে বোঝা যায় আলাদা আলাদা কারেন্ট আছে, R1 এগেনস্ট এক ধরনের কারেন্ট, R2 এগেনস্ট এক ধরনের কারেন্ট, প্রতিটার এগেনস্টে আলাদা আলাদা কারেন্ট, সো এই ধরনের সার্কিটটাকে আমি প্যারালাল সার্কিট বলি, এবং এই ইকুইভ্যালেন্ট করার সময় সবসময় 1/Req আকারে করা, 1/Req = 1/R1 + 1/R2 + 1/R3 আকারে যোগ করা, সো তিনটা লোডকে যদি একটা লোড দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, ফাইনালি গিয়ে 1/Req যেটা থাকে ওটাকে উল্টায় দিয়ে Req বের করতে হবে। সুবিধা হচ্ছে আমি প্রতিটা লোডকে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারি, যে কোনো একটা দুইটা নষ্ট হয়ে গেল বাকি যারা ঠিক থাকবে সেটা চলবে, এবং প্রতিটা লোড সম্পূর্ণ তার যে কোনো ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার কথা ম্যাক্সিমাম আউটপুটটা এখান থেকে আমি পাবো, এই জন্য বাসা বাড়ি বা অন্য যে কোনো লাইন সবসময় প্যারালাল কানেকশনে কানেক্টেড থাকে। সো সিরিজ এবং প্যারালাল যদি একটু কম্পারিজন করি, তার একটা টেবিল এখানে আছে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ভেঙে ভেঙে যাবে, আলাদা আলাদা ভোল্টেজ পাবো প্রতিটা লোডের এগেনস্টে, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সবসময় প্রতিটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল লোডের ক্ষেত্রে সেম পোটেনশিয়ালেই থাকবে। ওকে,
কারেন্টের ক্ষেত্রে সি সার্কিটে থ্রু দ্য সার্কিট কারেন্ট ইজ সেম, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সবসময় লোডের এগেনস্টে আলাদা আলাদা হয়। সো সবগুলো কারেন্টের যোগফল সাপ্লাই কারেন্টের যোগফলের সমান হবে। ইকুইভ্যালেন্ট করার সময় সবসময় আর ওয়ান আর টু আর থ্রি একদম ডিরেক্টলি অ্যালজেব্রিক সাম করা যায়, এটার ক্ষেত্রে ওয়ান বাই আর ইকিউ দিয়ে যোগ করতে হবে। এটার ক্ষেত্রে একটা বার্ন আউট বা কোনো একটা নষ্ট হয়ে গেলে বাকি সবগুলো নষ্ট হয়ে যাবে, এটার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করা যাবে। ওকে, এটা ছিল দুটো সার্কিট এবং দুটো সার্কিটের বৈশিষ্ট্য। আরেকটা ছিল এখন এই সার্কিটগুলো অ্যানালাইসিস করার জন্য সবথেকে বেশি ব্যবহৃত হয় ওমস ল, এসিএল এবং কেভিএল। সো এই তিনটা ল সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। এটা আমি গত ক্লাসেও করিয়েছি, খুব দ্রুত যাবো। ওমস ল এই ভদ্রলোকের নাম অনুসারে তো করা হয়েছে, এ কী বলতে যাচ্ছে, এটা ইন্টারমিডিয়েটের একটা কনসেপ্ট। এ বোঝাতে যাচ্ছে যদি আমার একটা রেজিস্টার থাকে, রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু দ্যাট টার্মিনাল ভোল্টেজ, মানে এই লোডের টার্মিনালের ভোল্টেজের সমান হবে। এই রেজিস্টার যদি কী পরিমাণ কারেন্ট যাবে তা নির্ভর করবে এই রেজিস্টার এগেনস্টে ভোল্টেজটা কতটুকু আসে। ভোল্টেজ যদি এক করে কারেন্টও সেম রেটে বাড়বে, প্রপোর্শনাল, ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট। ওমস ল এটা বোঝাতে চাচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে, একটা রেজিস্টারের ভিতর দিয়ে সবসময় কারেন্ট এবং ভোল্টেজ প্রপোর্শনাল। এই কথাটা বলতে কী বোঝায় তার একটা গ্রাফ দিয়ে একটু বোঝানো যায়। তো এটা যদি একটা রেজিস্টার আর হয়, এর এগেনস্টে ভোল্টেজ যদি ভি হয়, এটাকে আমি ভোল্টেজ বাড়িয়ে কারেন্টকে বারবার মেজার করতে পারি এবং সেটা প্রপোর্শনাল কিনা সেটা চেক করে দেখতে পারি। প্রপোর্শনাল মানে কি, তার রেট অফ চেঞ্জ সবসময় সেম থাকবে, ডি ওয়াই বাই ডি এক্স, এটা সবসময় সেম রেটে চেঞ্জ হতে থাকবে। এক চেঞ্জ হলে বারবার একই চেঞ্জ হবে, দুই চেঞ্জ হলে বারবার দুই চেঞ্জ হবে, ঠিক আছে। সো এখানে খেয়াল কর, যদি এখানে আমি ভোল্টেজ ভিকে রাখি, এখানে কারেন্ট আইকে রাখি, তাহলে আমি একবার ভোল্টেজ ভি দিলাম, কারেন্ট আই দিলাম। প্রথম ক্ষেত্রে ভোল্টেজ দিলাম না, কারেন্টও পাইলাম না, জিরো। ভোল্টেজ সামথিং ভি অন দিলাম, কারেন্ট হয়তো আই অন পাইলাম, ভি টু পাইলাম, কারেন্ট আই, এরকম করে প্রতিটা পয়েন্ট আমি নিয়ে দেবো, বিভিন্ন পয়েন্ট আমি মেজার করবো। মেজার করার পরে তুমি একটা জিনিস লক্ষ্য করবে, প্রতিটা পয়েন্ট একটা স্ট্রেট লাইনের উপরে পড়বে, প্রতিটা পয়েন্ট একটা স্ট্রেট লাইনের উপরে পড়বে। সো এই যে স্ট্রেট লাইনটা একটা নির্দিষ্ট স্লোপে উঠছে না, এর ডি ওয়াই বাই ডি এক্স যদি আমি চেক করি, এটা ডি ওয়াই বাই ডি এক্স যদি চেক করি, এটা ভ্যালুটা সবসময় ফিক্সড হবে, এই ঢালটা সবসময় ফিক্সড হবে, আলাদা হবে, এর রেট অফ চেঞ্জ সবসময় ফিক্সড। এই চেঞ্জটাকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে। সো ভি প্রপোর্শনাল টু আর, প্রপোর্শনাল যদি উঠিয়ে দিই, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে আর, আর রেটে চেঞ্জ হয় সবসময়। সো রেজিস্টার যেটা থাকবে ওই রেজিস্টারের রেটে সবসময় কারেন্ট রেশিও হবে। সো আবারও ভি ইকুয়াল টু আই আর, সো আর হচ্ছে ভি বাই আই, এই ভি বাই আই সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কিসের, আর এর মানের সমান। ওমস এই কথাটাই বলতে চাইছে, এটা সে প্র্যাকটিক্যালি যখন প্রমাণ করছে বা ডেটা নিছে, সে ডেটাগুলো নিয়ে দেখছে এই কাহিনিটা আসে। সো বলে দিচ্ছে কারেন্ট প্রপোর্শনাল টু ভোল্টেজ, এই কথাটা একটা লিনিয়ার এলিমেন্ট রেজিস্টরের জন্য প্রযোজ্য। এই গ্রাফটা যদি এমন আসতো, এটা কি লিনিয়ার ইকুয়েশন, এটা কি লিনিয়ার ইকুয়েশন, কোনোদিন লিনিয়ার হতে গেলেই তার রেট অফ চেঞ্জ সবসময় ফিক্সড থাকতে হবে, স্ট্রেট লাইন হতে হবে, চেঞ্জটা সবসময় ফিক্সড। ওকে, সো ওমস ল বলছে ভি প্রপোর্শনাল টু আই ফর লিনিয়ার এলিমেন্ট বা ফর রেজিস্টার। ওকে, এখান থেকে আমি কয়েকটা জিনিস বের করতে পারি, ভি ইকুয়াল টু আই আর থেকে আমার যদি ভোল্টেজ না জানা থাকে তাহলে আমি দেখবো সেখানে কারেন্ট কত এবং রেজিস্ট্যান্স কত, এই দুটো যদি জানি দুটাকে গুণ করে দিব ভোল্টেজ পাবো। আবার যদি কোথাও ভোল্টেজ জানি কারেন্ট জানি সেখানকার রেজিস্ট্যান্স না জানি সেখান থেকে ভাগ করে দিব রেজিস্ট্যান্স পাবো। তিনটা জিনিসের যে কোনো দুইটা জিনিস জানা থাকলে আমি অপরটা ইজিলি বের করতে পারবো। ওকে ডান, সো এটা ছিল হচ্ছে আমার ওমস ল। এর মাঝে আরো দুটা জিনিস আমি বোঝাইতে দিয়েছিলাম যে সার্কিটের যখন সিরিজ প্যারালাল করি বিভিন্ন জাংশন পয়েন্ট তৈরি হয় বা বিভিন্ন কানেক্টিং পয়েন্ট তৈরি হয়, ওই কানেক্টিং পয়েন্টের বিভিন্ন নাম আছে, সেই নামগুলোর কয়েকটা নাম এখানে বলছি, একটা হচ্ছে লুপ বলছি, একটা নোড বলছি, আর একটা হচ্ছে জাংশন পয়েন্ট বলছি, এখানে আসে জাংশন পয়েন্ট নাই। সো নোড, ব্রাঞ্চ এবং লুপ, যখন সার্কিটে অনেকগুলো এলিমেন্ট কানেক্টেড থাকবে কোন এলিমেন্টের বা কোন পয়েন্টের কী নাম সেই নামগুলো জানা জরুরি থাকে। ধরো এই সার্কিটটা এখানে একটা এলিমেন্ট কানেক্টেড, এখানে এখানে এবং সব জায়গায় এলিমেন্ট কানেক্টেড আছে এবং এর ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ভিন্ন নাম আছে। ওকে, এই সার্কিটের ভিতরে লুপ বলতে প্রথমে বোঝাতে যাচ্ছে
যে আমি যদি কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করি সার্কিটের, সমস্ত সার্কিট ঘুরে যদি ওই পয়েন্টে ফেরত আসতে পারি, তাহলে যে সার্কেলটা কমপ্লিট করলাম ওই সার্কিটটাকে আমি একটা লুপ বলি। এই লুপটা স্যার, এই লুপ জেনে আমার কী হবে? স্যার, কিছু সময় পরে কি আমার একটা ল আসবে, কারশফস ভোল্টেজ ল। সেই কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই লুপের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। সো লুপের যে পয়েন্ট থেকে শুরু করবো কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করার সময়, ঠিক সেই পয়েন্টেই আমার ফেরত আসতে হবে। এই জন্য তার আগে লুপের কনসেপ্টটা তারা দিয়ে দিছে। সো এখানে যদি চিন্তা করি, এই পয়েন্ট থেকে শুরু করে ঘুরে আবার এই পয়েন্টে ফেরত আসতে পারে, এটা একটা লুপ হতে পারে। আবার এই পয়েন্ট থেকে শুরু করে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ফেরত আসতে পারে, অনেকগুলো পথ আছে। যতগুলো পথে ফেরত আসতে পারি প্রতিটাকে এক একটা লুপ বলবো, প্রতিটাকে আমি এক একটা লুপ বলতে পারি। এবং এই কারশফস ভোল্টেজ ল প্রতিটা লুপের ভিতরেই অ্যাপ্লাই করবো, যে কোনো লুপে যাবো কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করবো সেটা অ্যাপ্লাই করবো। যে কোনো পয়েন্ট দিয়ে যদি যে কোনো সার্কেল ঘুরলে এই পয়েন্ট থেকে ঘুরে যদি সেই পয়েন্টে ফেরত আসতে পারি সেটাকে আমি একটা লুপ করি। এরপর আসলে ব্রাঞ্চ, ব্রাঞ্চের কথাটা বলা হচ্ছে সার্কিটের ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে আমি এক একটা করে ব্রাঞ্চ করবো। যতগুলো লোড থাকবে, এলিমেন্ট থাকবে, এলিমেন্ট মানে কিন্তু লোড বলছে, কনফিউজ হয়ে যাবে। তো যতগুলো এলিমেন্ট কানেক্টেড থাকবে সবগুলোকে এক একটা করে ব্রাঞ্চ বলা হবে। যেমন এটা একটা কি সোর্স, সাইডে কেন সোর্স বললেন, সাইডে কেন সোর্স বললেন, কারণ আমি আগের ক্লাসে পড়িয়ে এসেছিলাম যে সার্কিটে কি কি থাকতে পারে। সার্কিটে দুই ধরনের এলিমেন্ট থাকতে পারে, অ্যাক্টিভ এলিমেন্ট এবং প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্টগুলো ছিল তোমার সোর্স, বিভিন্ন ধরনের সোর্স ছিল। সোর্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। মানে সোর্সের ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সের অনেকগুলো ভাগ আছে, একটাকে ডিপেন্ডেন্ট সোর্স বলি, একটাকে ইনডিপেন্ডেন্ট সোর্স। এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কেন ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স? কারণ এর ভিতরে প্লাস মাইনাস দেয়া আছে। দেখো এইগুলো দেখে কিন্তু তোমার সার্কিটকে চিনতে হবে। তুমি কোনো প্র্যাকটিক্যাল কোনো জায়গায় গিয়ে সার্কিটকে শুরুতে চিনবা না, আগে বই খাতায় চিনতে হবে। বই খাতায় ওই প্র্যাকটিক্যাল জিনিসটাকে দেয়া আছে কীভাবে সেটাকে চিনবে। ওকে, এটার নাম দিয়েছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স কেন বলতেছি, এটা প্লাস মাইনাস সাইন দেয়া আছে, এই জন্য এটা ভোল্টেজ সোর্স। আর সার্কেল সাইন, সাইন যেহেতু দেওয়া আছে এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। স্যার ডিপেন্ডেন্ট হলে কেমন হতো? ডিপেন্ডেন্ট হলে এই ভোল্টেজ সোর্সটা দেখতে এরকম হয়ে যেত, প্লাস মাইনাস এখানে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সো এই সিম্বলগুলো জানা অতীব জরুরি, যদি সিম্বল তুমি চিনতে ভুল করো অ্যানালাইসিস করতে তুমি ভুল করো। সো এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, এটাকে আমি একটা ব্রাঞ্চ বলবো। এখানে একটা 5 ওহমের রেজিস্টার আছে, এটা একটা ব্রাঞ্চ বলবো। এখানে আরও তিনটা ব্রাঞ্চ এরকম আছে, এটা কি জিনিস, কারেন্ট সোর্স, ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখানে প্লাস মাইনাস ছিল, সেটা ভোল্টেজ বলতেছিলাম, এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই জন্য এটাকে বলবো কারেন্ট সোর্স। যেহেতু এটা সার্কেল, সো ইনডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো ব্রাঞ্চ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সার্কিটের পাঁচটা ব্রাঞ্চ আছে। প্রতিটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল এলিমেন্ট যেহেতু বলছে, প্রতিটা এলিমেন্টই এক একটা ব্রাঞ্চ। এরপর আসি নোড। নোড হতে পারে দুই ধরনের, একটাকে বলা হচ্ছে সিম্পল নোড, একটাকে বলে সিম্পল নোড, একটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল নোড। একটাকে বলে সিম্পল নোড, দুই ধরনের নোড। কেন বলা হচ্ছে দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চ যেখানে কানেক্টেড থাকবে, কি দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চ যেখানে কানেক্টেড থাকবে। দেখো এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, তাই তো? দুটো ব্রাঞ্চ যদি কোথাও কানেক্টেড থাকে, সেই পয়েন্টটাকে বা সেই জয়েন্টটাকে, সেই জয়েন্টটাকে একটা নাম দিই, সেই জয়েন্টের নাম হচ্ছে লুপ নাম, নোড। সেই নোডের নাম কি, স্পেশাল নাম সিম্পলি, সিম্পল নোড, সিম্পল নোড। মানে যেখানে শুধুমাত্র দুইটা এলিমেন্ট কানেক্টেড, দেখো এখানে দুইটা এলিমেন্ট কানেক্টেড একটা পয়েন্ট, এই জন্য এটাকে বলছে সিম্পল নোড। আর যদি প্রিন্সিপাল নোড বলি, যেখানে তিনের অধিক থাকবে, দেখো এখানে একটা, দুইটা, তিনটা, মানে অনেকগুলো নোড এক জায়গায় কানেক্টেড। সো এটাকে আমি একটা প্রিন্সিপাল নোড বলবো। এই নিচেরটাকে অনেকগুলো এলিমেন্ট কানেক্টেড, সো এটাকে একটা প্রিন্সিপাল নোড বলবো। এই নোটগুলো কেন আইডেন্টিফাই করতেছেন স্যার? কিছুদিন পরে একটা অ্যানালাইসিস করবো, সে অ্যানালাইসিসের নাম হচ্ছে নোডাল অ্যানালাইসিস। এই নোডাল অ্যানালাইসিসের অপারেশন সবসময় নোডেই করে, এবং আমি অ্যানালাইসিসগুলো সবসময় প্রিন্সিপাল নোডে করবো, অধিকাংশ ক্ষেত্রে প্রিন্সিপাল নোডে করবো। সো সার্কিটে কয়টা প্রিন্সিপাল নোড আছে সেটা তোমাকে খুঁজে বের করতে পারতে হবে। সো দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চ থাকলেই সেটাকে নোড বলবো, কিন্তু যেটাতে শুধুমাত্র দুইটা আছে সেটাকে সিম্পল নোড বলবো, দুইয়ের অধিক থাকলে সেটাকে আমি প্রিন্সিপাল নোড বলবো। এখন এখানে কয়টা প্রিন্সিপাল নোড আছে? হ্যাঁ,
এটা নিচে যাবে, তুমি খেয়ে আসো, আরেকটা ক্লাস তো এখানে একটা আছে, এখানে একটা আরেকটা আছে, তুমি খেয়ে আসো তত সময় আসো। এখানে কয়টা প্রিন্সিপাল নোড আছে? এখানে কয়টা নোড আছে টোটাল? আমি প্রতিটা কানেক্টিং পয়েন্ট চেক করব, চেক করার সময় তার নাম দেবো, এটা নোড কি নোড না, যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টের জন্য ধরে ধরে চেক করতে হবে। ধরলাম আমি এই পয়েন্টটাকে শুরুতে ধরলাম, আচ্ছা এটাকে নোড নাম দিব কি দিব না, এটা হচ্ছে শুরু করা, নোড নাম দিব কি দিব না। এটা ধরলাম নোডের কনসেপ্ট ছিল যে দুই বা দুইয়ের অধিক এলিমেন্ট যদি এক জায়গায় কানেক্টেড হয়, একটা এলিমেন্ট এখানে একটা এলিমেন্ট, সো অবভিয়াসলি ইটস এ নোড। এই নোডের একটা স্পেশাল নাম, সেটা হচ্ছে সিম্পল নোড। আমি বলি না যে কোনটা সিম্পল নোড কোনটা প্রিন্সিপাল নোড, আমি বলছি নোড আইডেন্টিফাই করো, সবগুলো নোডকে তোমার আইডেন্টিফাই করতে হবে, প্রিন্সিপাল এবং সিম্পল উভয়। সো এটা একটা সিম্পল নোড এখানে কানেক্টেড আছে। এখানে দেখো একটা দুইটা তিনটা, এই যে শর্ট পাথ, সবসময় শর্ট পাথ গুলো একটা পয়েন্ট হিসেবে চিন্তা করো, শর্ট পাথের ভোল্টেজ সবসময় সেম হয়, যেখানে শর্ট লাইন আছে সেই শর্ট লাইনের প্রতিটা পয়েন্টের ভোল্টেজ সেম, এখানে 10 ভোল্ট থাকলে এখানেও 10 ভোল্ট আছে। ওকে, সো এই পয়েন্ট এবং এই পয়েন্ট সেম পয়েন্ট, আমি যদি চাইলে টান দিয়ে কাছে নিয়ে আসতে পারবো, কোনো প্রবলেম হবে না। সো এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, ওই একটা এলিমেন্ট, সো এটা একটা নোড, বাট এটা স্পেশাল নাম হচ্ছে প্রিন্সিপাল নোড, তাই তো। এই পয়েন্টটা একই, একটা দুইটা তিনটা, সো এটাও একটা প্রিন্সিপাল নোড, সো একটা দুইটা তিনটা অলরেডি পেয়ে গেছে। এই পয়েন্টটা হচ্ছে সিম্পল নোড। আমি এই যে নোডস লিখে দিয়েছি তো ওইটা দেখে চারটা ডিগ্রি বলে দিয়েছি, সো এটা একটা, এটা একটা বুঝলে, সো এটাও একটা সিম্পল নোড, এখানে এটাও একটা নোড, হ্যাঁ এটাও একটা নোড, এটাও একটা নোড। সো আমি যদি আইডেন্টিফাই করে দেই যে তুমি আমাকে প্রিন্সিপাল নোড আইডেন্টিফাই করো, ইন দ্যাট কেস শুধুমাত্র তুমি এই নোডটা নিচের এইটা এবং এইটা চারটা দেখাই, আমি সিম্পল নোডগুলো তখন দেখতে চাইতাম না, বুঝতে পারছি। যদি আমি স্পেসিফিকলি বলে দিতাম, আবার যদি বলতাম যে সিম্পল নোড আইডেন্টিফাই করো, ইন দ্যাট কেস তোমাকে এইটা এবং এইটা দুইটাই সিম্পল নোড আছে, দুইটা সিম্পল নোড আছে, চারটা প্রিন্সিপাল নোড আছে, ওকে না। এগুলো কিন্তু মানে তোমার বিভিন্ন জটিল সার্কিট দিয়ে আমি তোমাকে আইডেন্টিফাই করতে বলতে পারি, যেহেতু আইডেন্টিফাই করে আমাকে দেখাও, কারণ তুমি যদি এগুলো না চেনো পরবর্তীতে তুমি অ্যানালাইসিস করতেই পারবে, কারণ অপারেশনটা করবে কোথায়, রোগীর কোন জায়গা দিয়ে অপারেশনটা করতে পারবে, সেটা স্পেসিফিক করে বলে দিতে হবে যে ভাই এই জায়গাটা অপারেশনটা হবে, তাই না। এই সার্কিটের লুপ কয়টা থাকতে পারে তোমার ধারণা? এখন যদি চিন্তা করি এখান থেকে ঘুরে এদিক দিয়ে দিয়ে তো আসতে পারে, আবার যদি চিন্তা করি এখান থেকে ঘুরে এদিক দিয়ে যাবো এদিক দিয়ে আসবো সেটা হতে পারে, আবার যদি বড় একটা ধরি সেটা হতে পারে। তো যতগুলো পথে আমি কমপ্লিট করতে পারবো পথটা সবগুলোকে একটা লুপ বলতো, সো এগুলো হচ্ছে একদম সিম্পলিস্ট লুপ, যার ভিতরে আর কোনো লুপ নেই, ওই লুপের একটা স্পেশাল নাম আছে, সেই লুপটাকে বলা মেশ। যে লুপের ভিতরে আর কোনো লুপ নেই সেই লুপটার একটা স্পেশাল নাম, সেটা হচ্ছে মেশ। যেমন এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা আমি যদি বলতাম এই সার্কিটের মেশ কয়টা আছে, তিনটা, একটা দুইটা তিনটা, যদি লুপ বলি লুপ সার্কিট, লুপ সার্কিট আছে, কিন্তু মেশ আছে তিনটা,
এই মেশটাও জানা জরুরি হবে কিছুদিন পরে গিয়ে, কারণ আমি আর একটা অ্যানালাইসিস করবো, সেই অ্যানালাইসিসের নাম হচ্ছে মেশ অ্যানালাইসিস। সেই মেশ অ্যানালাইসিস শুধুমাত্র এই মেশের ভিতরেই সীমাবদ্ধ থাকে, আমি মেশের ভিতরে অ্যানালাইসিসগুলো করি। ঠিক আছে, প্রথম দিন বিরক্ত লাগতে পারে, আস্তে আস্তে যখন অ্যাবসেন্ট হয়ে যাবো তখন আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে, কারণ প্রথম দিন এসে তুমি এগুলো বুঝবে না, যেহেতু আমি কয়েকটা ক্লাস নিয়ে নিয়েছি এখন এত ডিটেইল আর এগুলো বলা মুশকিল। এখানে আবার নোট আইডেন্টিফাই করতে বলছে, যে কতগুলো নোট আমি আইডেন্টিফাই, এখানে কয়টা নোট আছে, আটটা ব্রাঞ্চ আছে, একটা হতে পারে ব্রাঞ্চ আটটা হতে পারে, নোট তো আটটা হতে পারে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্রাঞ্চ আছে এখানে, পাঁচটা নোট পাঁচটা হয়। আমি বলেছি শর্ট লাইন, মানে যেখানে ডিরেক্টলি তার দিয়ে কানেক্ট করা, মানে ডিরেক্ট লাইন দিয়ে কানেক্ট করা, সো এখান থেকে এই পর্যন্ত একটা তার দিয়ে কানেক্ট করে দেওয়া আছে, তার মানে এই পর্যন্ত একটাই নোড, একটাই দুইটা নোড, এখানে এই দুটো করে তারে কানেক্ট করা, সো নোড একটাই, এখানেও তার দিয়ে কানেক্ট করা, নোড একটাই, একটা দুইটা এবং তিনটা, তিন সোজা এসে তিনটা নোড আছে, ব্রাঞ্চ আছে হচ্ছে দুই তিন চার পাঁচ আছে, এবার আসে সো নোড ব্রাঞ্চ এবং লুপের একটুখানি তো ধারণা হয়েছে। এখন এইখানে কিছু অ্যানালাইসিস করে, সেই অ্যানালাইসিসের কয়েকটা নাম আছে, একটাকে বলে KVL, একটাকে বলে KCL। আর এই KVL সবসময় আমি লুপে করবো, আর KCL সবসময় একটা পয়েন্টে করবো, যে কোনো পয়েন্ট, জাংশন পয়েন্ট হতে পারে, নোড পয়েন্ট হতে পারে, সিপি নোড হতে পারে, যে কোনো জায়গায় KCL অ্যাপ্লাই করবো। এখন এই KVL কথাটা কী বলছে, আমরা KVL সম্পর্কে বোধ হয় একটু দেখছিলাম, তাই না? KVL যে কথাটা বলতে যাচ্ছে, যে একটা লুপের ভিতরে একটা লুপ বা একটা মেশ যাই করি না কেন, একটা লুপের ভিতরে যদি সবগুলো ভোল্টেজকে যোগ করি, দেখো এখানে একটা সোর্স ছিল আর বাকিগুলো সম্পূর্ণ লোড ছিল, সো সোর্সের এখানে একটা ভোল্টেজ আছে, প্রতিটা লোডের এগেনস্টে ভোল্টেজ আছে, আছে তো? এখন সার্কিটে যতগুলো ভোল্টেজ আছে সবগুলো ভোল্টেজকে যদি অ্যালজেব্রিক সাম, এটাকে বলে বীজগাণিতিক যোগফল করি, অ্যালজেব্রিক সাম করি, তাহলে ভোল্টেজ উইল বি অলওয়েজ জিরো। সবসময় যদি একটা লুপের ভিতরে ভোল্টেজকে যোগ করি সেটা জিরো ভোল্টেজ সমান হবে। স্যার ভোল্টেজ যোগটা করবো কীভাবে, অ্যালজেব্রিক সাম যেহেতু বলছে তোমাকে সাইন নিতে হবে, যোগ করার সময় সাইনকে কনসিডারে আনতে হবে। ওকে, এখানে আমি মানে বলে দিব যে যদি আমি মাইনাস দিয়ে সবসময় চিন্তা করি যে মাইনাস দিয়ে আমি ঢুকছি, তাহলে মাইনাস সাইনটা নাও, আর যদি মাইনাস দিয়ে ঢুকলে প্লাস সাইনটা নাও, তাহলে প্লাস দিয়ে ঢুকলে মাইনাস সাইনটা নিতে হবে। সো কনভেনশনাল সব থেকে ইজি হয়, তুমি যে সাইনটা দিয়ে তুমি ঢুকছো, মানে লুপে প্রেশ করলে, যেমন এখান দিয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি ক্লক ওয়াইজ, আমি ঘুরবো ক্লক ওয়াইজ, এই সিগন্যালটা দিয়ে বোঝানো আছে ক্লক ওয়াইজ আমি ঘুরছি, সো এখান দিয়ে যখন যাবো আমি, আমি পজিটিভ দিয়ে যাচ্ছি যাচ্ছি, সো এটাকে ডিরেক্টলি প্লাস বি টু লিখে দেবো, ডিরেক্টলি প্লাস বি টু লিখে দেবো। এরপর একটা মাইনাস আছে, এই মাইনাসকে আর ধরবো না, এটা বাদ, প্লাস সবসময় শুরুর সাইনটাকে কনসিডারেশনে আনো, শুরুর সাইনটাকে কনসিডারেশনে আনো, সেটা যদি আমি ডিরেক্টলি এখানে লিখে ফেলি, এখান দিয়ে যদি আমি যাই, এখান দিয়ে যদি যাই মাইনাস দিয়ে ঢুকলাম, কারণ এখান দিয়ে বের হলে তো এখান দিয়ে ঢুকতে হবে, মাইনাস দিয়ে তাকে ঢুকতে হবে, স্যার উপর দিয়ে তো ঢুকতেছি, আগে তো মাইনাস দিয়ে ঢুকছে, তারপর উপরে গেছে, তাই না? সো তাহলে মাইনাস ভি অন, সো মাইনাস ভি অন প্লাস ভি টু, তারপর হচ্ছে প্লাস ভি টু, তারপরে প্লাস ভি থ্রি, তারপর মাইনাস ভি ফোর, মাইনাস ভি ফোর প্লাস ভি প্লাস প্লাস ভি ফাইভ ইকুয়াল টু জিরো। এই কথাটা হচ্ছে আমার KVL আমাকে বোঝাই দিয়ে গেছে, KVL বোঝাই দিয়ে গেছে, যদি আমি একটা লুপের ভিতরে ভোল্টেজগুলোর অ্যালজেব্রিক সাম করি তাহলে ভোল্টেজ উইল বি অলওয়েজ জিরো। স্যার এই জিনিস আমার শিখে কি করবে দরকার আছে, এই জিনিস তো বুঝেই গেছি, অ্যালজেব্রিক সাম করতে হবে। সার্কিট অ্যানালাইসিসের কোর্সের রুলসগুলো খুব ইজি, যখন অ্যাপ্লাই করতে যাবে তখন তোমার মাথার ভিতরে এখন ওই বুদ্ধি গ্রো করে নাই, কোন রুলসটা অ্যাপ্লাই করবে, অনেকগুলো রুলস থাকবে, সবগুলো রুলসই এরকম মানে জল ভাব, স্যার লুপে ভোল্টেজকে যোগ করো, লুপে ভোল্টেজকে যোগ করলে জিরো। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যখন আমি ভোল্টেজ যোগ করবো তুমি মেক শিওর যে তোমার ভোল্টেজের সাইন দেয়া থাকবে, সো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর নর্মস হচ্ছে যদি রেজিস্টার থাকে, রেজিস্টারের ভিতর দিয়ে ঢোকার সাথে সাথে আমি প্লাস ধরতে পারি, যদি কোনো সাইন না দেওয়া থাকে, যদি কোনো সাইন না দেওয়া থাকে রেজিস্টার মানে সেখানে ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ মানে পজিটিভ সাইন, ভোল্টেজ রেইজ মানে নেগেটিভ সাইন,
ঠিক আছে, ভোল্টেজ ড্রপ হলে পজিটিভ সাইড। সো যেহেতু রেজিস্টার ভোল্টেজ ড্রপ করবে, আগে আমি পজিটিভ দিব পরে নেগেটিভ, ঠিক আছে। আর যদি দেয়া থাকে, ইন দ্যাট কেস ইউজ দ্যাট সাইন, দেয়া থাকলে সেই সাইনটাকে তোমার ইউজ করতে হবে, দেয়া না থাকলে তোমাকে দিয়ে নিতে হবে কেবিএল চালানোর সময়। যদি না দিয়ে নাও তাহলে আমিও বুঝতে পারবো না, বুঝতে পারবো না, তুমিও বুঝতে পারবে না। সো মেক শিওর যে কেবিএল অ্যাপ্লাই করার সময় তুমি অবশ্যই সাইনগুলো অ্যাপ্লাই করছো বা দিস, ঠিক আছে। কেবিএল যদি বুঝে থাকো, আচ্ছা কেবিএল ওপেন লুপের ক্ষেত্রেও প্রযোজ্য, কেবিএল ওপেন লুপের ক্ষেত্রেও প্রযোজ্য, সার্কিটটা যে কমপ্লিট হতে হবে এমন না। আগের সার্কিটটা কেমন ছিল, একদম কমপ্লিট সার্কিট ছিল, যে এখান থেকে শুরু করে ঘুরে দেখা যাচ্ছে এলিমেন্ট কানেক্টেডটা সেখানে ফেরত আনা যাচ্ছে, এটা হচ্ছে ক্লোজড সার্কিট। ক্লোজড সার্কিট মানে সম্পূর্ণ পথ করে দেওয়া আছে, কিন্তু ওপেন সার্কিট অবস্থাও থাকতে পারে, এটা একটা ওপেন সার্কিট। দেখো এখানে ওপেন করে দেওয়া আছে, এখানে কোনো এলিমেন্ট কানেক্টেড নেই, এরকম অবস্থায় দেখো এই যে সকেটের পিনটা এটা কিন্তু ওপেন অবস্থায় আছে। আমি যদি কোনো লোড লাগাই তাহলে কানেক্ট হবে, যদি লোড লাগাই এখানে একটা বাল্ব চালিয়ে দিই তাহলে বাল্বের মধ্যে কারেন্টটা কমপ্লিট পাথ ছেড়ে যাবে, এখন ক্লোজ সার্কিট হবে। কিন্তু এটা ওপেন থাকলে এখানে ভোল্টেজ থাকছে না, অবশ্যই ভোল্টেজ আছে, সবই আছে, একটা ভোল্টেজ আছে। তাহলে যেহেতু ভোল্টেজ আছে এখানে, তাহলে সেই ভোল্টেজটা কিভাবে বের করি, আমি কেবিএল চালালেই বুঝতে পারবো এখানকার ভোল্টেজ কত, আমি কেবিএল চালালেই বুঝতে পারবো এখানকার ভোল্টেজ কতটুকু আছে। এক এই কথা আমি বোঝাতে যাচ্ছি যে এখানে অনেকগুলো ভোল্টেজ আছে, এখানে কত হবে সেটা কেবিএল চালালেই বের করতে পারি। দেখো এখানে হচ্ছে এইখান থেকে এখানে সাইন দিয়ে নাও, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ব্যাস এবার কেবিএল চালিয়ে দাও। সো মাইনাস ভিএবি প্লাস ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস ভি থ্রি ইকুয়াল টু জিরো, কেবিএল স্যাটিসফাই করবে। আমি এই রুলস অ্যাপ্লাই করলে আমার ক্যালকুলেশনে ভুল আসবে না, ক্যালকুলেশন ঠিকঠাক আসবে। সো কেবিএলটা ওপেন লুপের ক্ষেত্রে চালানো যায় না, কেসিএলটা চালানো যায় না, কেবিএলটা যায় না, কেসিএল আসে। কেবিএল হচ্ছে ভোল্টেজ সম্পর্কিত একটা ল, আর কেসিএল হচ্ছে কারেন্ট সম্পর্কিত একটা ল, কারশফস কারেন্ট ল, কেসিএল হচ্ছে কারশফস কারেন্ট ল। আগেকার দিনে কিছু কিছু স্পেসিফিক বুদ্ধিমান মানুষ ছিল, অ্যান্ড স্পেসিফিক, তারা এই সমস্ত ল তৈরিতে করে তৈরি আছে। এই কেবিএল কেসিএল এই কারশফস ভদ্রলোক এর নিয়ে অনেকদিন গবেষণা করছেন, ওনার রুলস দিয়ে একদম বেসিক ফান্ডামেন্টাল রুলস হচ্ছে ওনার দেয়া, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক ফান্ডামেন্টাল রুল ওনার দেয়া। এখন কেন কেউ পারে না, এখন মোটামুটি আমাদের যা যা প্রয়োজন সব তৈরি হয়ে গেছে, মানে রুলসগুলো, মানে এক্সিস্টিং যত রুলস আছে সেই রুলস দিয়ে আমি তৈরি করতে পারি। যদি কোনো পিএইচডি কাজে যাই সেক্ষেত্রে হয়তো আমার রুলস জেনারেল রুলস খাটছে না, খাটছে না, সেখানে নতুন রুলস তৈরি করার জন্য পিএইচডি করতেছি। নর্মাল সার্কিট অ্যানালাইসিসের জন্য যা যা রুলসের প্রয়োজন মোটামুটি সবই আছে, আর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের জন্য আছে, কিন্তু শুধু সার্কিট বড় পাওয়ার সিস্টেম যখন অ্যানালাইসিস করবো সেখানে তো ফিক্সড কিছু রুলস আছে। কেসিএল কি বলতে যাচ্ছে সে একই কথা, ওখানে কি বলছে লুপে আমি ভোল্টেজকে যোগ করছি, ওখানে কি করছি লুপে ভোল্টেজকে যোগ করছি, এখানে বলছে একটা পয়েন্ট নেই, একটা জাংশন পয়েন্ট হতে পারে, একটা নোড পয়েন্ট হতে পারে, যেখানে অনেকগুলো এলিমেন্ট কানেক্টেড, যেখানে অনেকগুলো এলিমেন্ট কানেক্টেড, এরকম পয়েন্ট কোথায় ছিল, এই পয়েন্টে টোটালটা একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি একটা কেসিএল চালাইতে পারি, এই যে কোনো পয়েন্টে এই পয়েন্টও চালিয়ে দিতে পারে, আবার এখানে দেখতে পাই এই পয়েন্টও কেসিএল চালাইতে পারে। জাংশন যেখানে আছে সেখানে আমি কেসিএল চালাইতে পারি, জাংশন থাকলে সেখানে হবে, জাংশন না থাকলে কিন্তু হবে। ওপেন সার্কিটে কেসিএল অ্যাপ্লাই করলাম, সবসময় ক্লোজ সার্কিট হতে হবে, যেমন এই পোর্শনটা ক্লোজ আছে এখানে কেসিএল আমি অ্যাপ্লাই করতে পারবো, এটা যদি ওপেন থাকতো এখানে কেসিএল অ্যাপ্লাই করবো না, সেক্ষেত্রে ভোল্টেজ পাইতাম, কারেন্ট পাইতাম। ওকে, এখন কেসিএল কি বলতে যাচ্ছে, সে বলতে যাচ্ছে সাম অফ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট, যে একটা পয়েন্টে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের যোগফল সবসময় শূন্য। এখানে আবার অ্যালজেব্রিক সাম, বীজগণিত যোগফল, যে একটা পয়েন্টে কি পরিমাণ কারেন্ট ঢুকছে এবং কি পরিমাণ কারেন্ট বেরোচ্ছে এর বীজগণিত যোগফল সবসময় শূন্য। কেন শূন্য হবে তুমি একটা লজিক দিয়েই বুঝতে পারো। ধরো তোমার একটা জাংশন পয়েন্ট এখানে আছে, দুইটা পাইপ লাইন বানিয়েছো, দুইটা পানির লাইন বানিয়েছো, একটা লাইন দিয়ে পানি আসছে, একটা স্প্লিট করে দুইটা বানিয়েছো, সো একটার সময় তো দুইটা হবে, এক্সেস হওয়ার তো কোনো সুযোগ নেই। সো যেটা ঢুকলো সেটা যদি পজিটিভ ধরি, যেটা যে দুইটা বেরোলো সেটা যদি নেগেটিভ ধরি, অবভিয়াসলি প্লাস তিন মাইনাস তিন যোগ করলে হচ্ছে অবশ্যই শূন্যই হবে। এই জিনিসটাই সে এখানে অ্যাপ্লাই করে দেখছে,
যে আমি ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টকে যদি যোগ করি সবসময় সেটা জিরোই আসে। তার সহজ হিসাব এই জিনিসটাই তোমাকে বুদ্ধি করে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। ওকে ডান, ওই যখন অ্যাপ্লাই করতে যাবো তখনই ঝামেলাটা আর। হ্যাঁ এটা আমি আবার একটু এখান থেকে দেখিয়ে দিই। সো আমার একটা নন-স্টপে যদি ইনপুট হয় কারেন্টটা বা ঢোকে তাহলে সেটাকে পজিটিভ ধরবো, যদি বের হয়ে যায় সেটাকে আমি নেগেটিভ ধরবো। ওকে এখানে ইনপুট কারেন্ট I5, I3, I1 এগুলো ঢুকছে। সো I1 যখন ঢুকবে I1 পজিটিভ, I4 পজিটিভ, I3 পজিটিভ, যেগুলো ঢুকলো সেগুলো পজিটিভ দেখা যায়, যেগুলো বের হয়েছে সেগুলো নেগেটিভ। তুমি যদি উল্টা করো যেগুলো বের হয়েছে সেগুলো যদি নেগেটিভ ধরো তাহলে যেগুলো ঢুকছে সেগুলো পজিটিভ, একটা অপরটা উল্টো। সো বের হয়েছে যেগুলো কোনটা I5 মাইনাস I5 মাইনাস I2 ইকুয়াল টু, এটা এক্সপেরিমেন্ট করেও প্রমাণ করে দেখাই যায়। আমি ল্যাবে এটা এক্সপেরিমেন্টও করতে পারি যেটা অ্যাকচুয়ালি ট্রু কিনা, এবং অবভিয়াসলি সেখানে আমি অ্যামিটার ইউজ করবো এবং অ্যামিটার থেকে যে রেজাল্টগুলো পাবো সেই রেজাল্টগুলো যোগ করলে অবশ্যই সেটা জিরোই আসবে। আজকে আমাদের ল্যাব ছিল, আমাদের ল্যাবে এগুলো দেখানোর কথা, আমার কি রিয়েল কেস সিল এগুলো সবই আসে ল্যাবে, যেহেতু তোমাদের থিওরি এখনভাবে প্রথমে শুরু করা দিন তোমরা আসো না, যার জন্য এটা আমিভাবে আগাইতে পারি। ওকে সো কে রিয়েল কেস সিল আমার স্যার এটা পোর্টালে আপলোড আপলোড করা আছে 21 তারিখে করছিলাম। এখন আসো মোটামুটি আমার আপাতত 4-5 দিন চলার জন্য যেগুলো দরকার সে রোজগুলো শেখানো শেষ, এখন হচ্ছে অ্যানালাইসিসগুলো করতে হবে। এবং অ্যানালাইসিস করার সময় তোমার যতটা সম্ভব তুমি মাথাটাকে কাটাবে, যতটা সম্ভব মাথাটাকে কাটাতে হবে। সো এখানে আমি শুরুর দিন দেখিয়েছিলাম যে সে বলতে যাচ্ছে ফর সার্কিট এই এই কথাটা বলছে ফাইন ভোল্টেজ V1 আর V2। সো এটা একটা সিরিজ সার্কিট, এটা একটা সিরিজ সার্কিট, এই সার্কিটের 2 ওহমের এগেনস্টে ভোল্টেজ কতটা আছে আর পরবর্তী লোডের এগেনস্টে ভোল্টেজ কতটা আছে সেটা খুঁজে বের করো। কীভাবে খুঁজে বের করবো স্যার? আপনি আমাদের কী শিখিয়েছেন? আমি KVL শিখিয়েছি, ওমস ল শিখিয়েছি, KCL শিখিয়েছি, এই কয়টা রুলস দিয়ে এটা সলভ করা সম্ভব। সার্কিটটা একটু ড্র করো খাতায়, সার্কিটটা একটু ড্র করো, চেষ্টা করবো সার্কিট সবসময় ড্র করার। আমি স্লাইড দিয়ে দিব ক্লাসের ভিতরে কিন্তু সেটাকে চুপচাপ বসে না যদি একটু ড্র করো তাহলে ড্র করার ক্যাপাবিলিটিটা বাড়বে, না হলে দেখবো যে এমন কিছু ড্র করছো আমি পরীক্ষার খাতায় বুঝতে পারছি। আমাকে বের করতে বলছে V1 এবং V2, V1 এবং V2 বের করতে বলছে। ঠিক আছে V1 V2 বের করার জন্য তোমার মাথায় কি কি বুদ্ধি আসতে পারে? KVL চালাও যে লুপের ভিতরে ভোল্টেজকে যোগ করা যায়, সো সেই রুলস ফলো যায়। সো আমি লুপের ভিতরে ভোল্টেজকে যোগ করবো, লুপের ভিতরে ভোল্টেজকে যোগ করবো, এখান থেকে শুরু করি ভোল্টেজকে যোগ করা, দেখি করলে হয় কিনা। সো -20, ঠিক আছে, প্লাস V1 মাইনাস V2 ইকুয়াল টু 0। KVL আমাকে এটা করতে বলছে, আমি করছি। আমার আউটপুট কী বের করতে হবে? V1 এবং V2, কারণ আমি এখানে যখনই একটা ভোল্টমিটার ধরবো সে ডিরেক্টলি ভোল্টেজটা দেখাবে, সেই ভোল্টেজটা কত দেখাবে সেটা আগে থেকে আমাকে সেট করে দিতে হবে যে আমি দেখাবো, কারণ ভোল্টমিটার ধরলেই তো সে দেখাচ্ছে, সে তো নিজের ভিতর ক্যালকুলেশন করতেছে, কিন্তু আমার তো ক্যালকুলেশনটা জানতে হবে যে এখানকার ভোল্টেজ এত দেখাইতে পারে, আমি তো মেট্রিকটা দেখতে যাবো। আমি যখন অ্যানালাইসিস করবো যে এখানে আমি 20 ভোল্ট চাই, তোমাকে আগে থেকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে এই রেজিস্ট্যান্সের মান কত হলে ওখানে 20 ভোল্ট আসতে পারে। আমার একটা ভোল্টমিটার তো এটা বলে দিতে পারবে না যে এখানে এত ওহমের রেজিস্টার লাগাইলে এখানে 20 ভোল্ট শো করতে পারে, এই জিনিস কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট বলে দেবে না। এটা হচ্ছে একজন অ্যানালিস্টের কাজ, যে অ্যানালাইসিস করে বের করেছে এখানে এই পরিমাণ লোড লাগাইতে হবে। এখানে দেখো এই ইকুয়েশনে তো 2টা আননোন ভেরিয়েবল V1 এবং V2, এই 2টা ভোল্টেজ তুমি বের করতে পারবে না, তাহলে কি হলো KVL ইউজ করে ডিরেক্টলি আমার ভোল্টেজ বের হলো না। এখন কি করবো? এই অ্যানালাইসিস থেকে সলভ হবে না, আমি আরো তো রুলস শিখেছি আর কি মহামিশ্রণ
ওমস ল শিখেছি, ওমস ল শিখেছি। আমি চেষ্টা করবো সবসময় একটা ভ্যারিয়েবল দিয়ে ইকুয়েশন লেখা। ভ্যারিয়েবল একটা হলে একটা ইকুয়েশন দিয়ে সলভ করা যাবে। এখানে দুইটা ভ্যারিয়েবল, আমাকে ইকুয়েশন দুইটা লিখতে হবে, না হলে সলভ করা যাবে। ঠিক আছে, যেহেতু ইকুয়েশন আমার একটাই, সো একটা দিয়েই সলভ করতে হবে। এখানে দুইটা ভ্যারিয়েবল আমার সুযোগ নেই আমার এখন পর্যন্ত। এখন আসি এর সঙ্গে ওমস ল ইউজ করবো। আমি ধরে নিই এই সার্কিটে কারেন্ট যাচ্ছিল আই ক্লক ওয়াইজ, আমি ডিরেকশনটা দিয়েছি ক্লক ওয়াইজ, কারেন্টটা যাচ্ছিল আই। তাহলে ওমস ল থেকে জানি ভি অন আই ইন্টু আর অন, যদি আর অন দিলাম তাই তো, সো ভি অন ভ্যালু কত, তাহলে আই তো আই এম জানি না এর ভ্যালু কত, আর অন এর মান হচ্ছে টু, ভি টু এর ভ্যালু হচ্ছে কত, আমি কারেন্টের ডিরেকশনটা নিয়েছি এদিক, কারেন্টের ডিরেকশনটা নিয়েছি এদিক, আর ভি টু যখন লিখছি তখন এদিক ফেলেছি, উল্টা লিখতেছি, ভি টু তখন যখন লিখছি, ভি টু মানে কি পজিটিভ, ভিটু মানে হচ্ছে আমি পজিটিভ লিখলাম, মানে কারেন্টটা এই দিকে যা যাচ্ছে, যেহেতু আমি ভিটু লিখতে পারি, ভিটু ইকুয়াল টু থ্রি ইন্টু আর, যদি কারেন্টটা এই দিক দিয়ে এদিকে যেত তাহলে কথাটা সত্য ছিল, কিন্তু কারেন্ট আমি ধরে নিয়েছি উল্টা যাচ্ছে, কারেন্টটা উপর দিয়ে হচ্ছে মাইনাস থ্রি, সো মাইনাস থ্রি আই লিখতে হবে। যদি মাইনাস থ্রি আই তুমি না দেখো তাহলে এই অ্যানালাইসিস কোনো দিনও সঠিক হবে। এখানে মাইনাস প্লাসের বড় একটা খেলা আছে, মাইনাস প্লাস ভুল করলেই তোমার টোটাল রেজাল্টটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে না, সো এই দুটো ভ্যালু আমি এখানে পুট করে দিই, মাইনাস টোয়েন্টি প্লাস টু আই, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আই ইকুয়াল টু জিরো, সো ফাইভ আই ইকুয়াল টু টোয়েন্টি, সো আই ইকুয়াল টু ফোর, ফোর ইউনিট কারেন্টের একক হচ্ছে, কারেন্টের ইউনিট হচ্ছে এসআই অ্যাম্পিয়ার, কারেন্টের এসআই ইউনিট হচ্ছে কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয় ডিসি কারেন্টকে, এসি কারেন্টকে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, খেয়াল করো কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। এটা আমি ওমস ল থেকে পাই আই ইকুয়াল টু ভি বাই আর, সো ভোল্ট পার, ভোল্ট বাই ওহম, এটাকে অ্যাম্পিয়ার বলা যায়, ভোল্ট বাই ওহম অ্যাম্পিয়ার বলা যায়, অথবা আর একটা সংখ্যা আছে কুলম পার সেকেন্ড, কারেন্টের একক হচ্ছে প্রতি একক সেকেন্ডে কি পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে প্রতি ক্রস সেকশন, মানে ক্রস সেকশন এরিয়ার জন্য। সো এইটা কে নিয়েছে তার, আমি চেষ্টা করতেছি এখানকার আইডেন্টিফাই করার, এই তারের এখানে কি পরিমাণ যাচ্ছে, এর ক্রস সেকশন এরিয়া হচ্ছে কে, প্রতি একক সেকেন্ডে কি পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে সেটাকে বলি হচ্ছে আমি কারেন্ট, সো আই ইকুয়াল টু কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি, এই কিউ বাই টি কে অ্যাম্পিয়ার বলা, এই কিউ বাই টি কে অ্যাম্পিয়ার বলা, চার্জের একক হচ্ছে কুলম, চার্জের একক হচ্ছে কুলম, টাইমের একক হচ্ছে সেকেন্ড, সো কুলম পার সেকেন্ড অলওয়েজ অ্যাম্পিয়ার, কুলম পার মিলি সেকেন্ড যদি হয়, কুলম পার যদি মিলি সেকেন্ড হয়, কিলো মেগা সব ভোল্টেজের জন্য যেরকম প্রযোজ্য, ওহমের জন্য সেরকম প্রযোজ্য, যেমন ওহমকে কিলো ওহম বলতে পারি, মেগা ওহম বলতে পারি, মিলি ওহম বলতে পারি, সব বলতে পারি, মানে এক হাজার দিয়ে গুণ করা হবে। যখন কারেন্ট পেয়ে গেলাম তখন এখানকার ভোল্টেজ এখন আমি ইজিলি বের করতে পারবো, এখানে আমি মান বসিয়ে দিলে হয়ে যাবে, সো ভি ওয়ান হবে হচ্ছে ফোর ইন্টু টু এইট ভোল্ট, ভি টু হবে হচ্ছে মাইনাস টুয়েলভ ভোল্ট, মানে থ্রি ইন্টু ফোর টুয়েলভ ভোল্ট, ভোল্টেজটাও লিখতে হবে, ভোল্ট ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। ওকে, সো দেখো আমি এই অ্যানালাইসিসটা করতে গিয়ে তিনটা রুলসের সহযোগিতা নিয়েছি, প্রথমত হচ্ছে কেভিএল ইউজ করেছি, তারপর হচ্ছে ওমস ল ইউজ করেছি,
তাই তো? আর কি কোনো কিছু ইউজ করলাম না, কিন্তু রেঞ্জ করেছি কেভিএল এবং অংশ এই দুইটা একবারে ইউজ করেছি। স্যার আমাদের এখানে মাইনাস টুয়েলভ ভোল্ট আসবে, তো এইখানে তো মাইনাস ইউজ হবে না, শুধু তো টুয়েলভ ভোল্ট। কেন কেন অবশ্যই এখানে মাইনাস টুয়েলভ লিখতে হবে, এখানে বি টু মাইনাস টুয়েলভ লিখতে হবে, প্লাস টুয়েলভ লেখা যাবে, কারণ বি টু এর সাইন উল্টো করে দিয়ে রেখেছি, কারণ কারেন্টটা আসতেছিল উপর দিয়ে, আমি কারেন্টটা যাচ্ছিল নিচে দিয়ে তখন বি টু বলেছি, মানে বলা উচিত ছিল এখানে পজিটিভ মানে কি কারেন্টটা এদিক দিয়ে এদিকে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তো ডিরেকশন ধরেছি উল্টা, কারেন্টের ডিরেকশনে তুমি উল্টা করে দাও তাহলে বি টু অবশ্যই পজিটিভ থাকবে, কোনো সমস্যা নেই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যখন তুমি দেখতে পাবে মাইনাস বা প্লাস, এটা সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে এর ডিরেকশনটা খালি উল্টা, ভ্যালু সবসময় ঠিক থাকবে, ভ্যালু সবসময় ঠিক থাকবে, একটা যে ভ্যালু 10 ভোল্ট আসলে 10 ভোল্টই আসবে, বা পজিটিভ নালে নেগেটিভ, যদি পজিটিভ আসে তাহলে ধরে নিব কারেন্টটা যেদিক দিয়ে যাওয়ার কথা সেদিক দিয়ে যাচ্ছে, আর যদি নেগেটিভ আসে তাহলে কারেন্টটা অবশ্যই উল্টা দিক দিয়ে যাচ্ছে। কারেন্টের মানের ক্ষেত্রে যদি পজিটিভ 1 অ্যাম্পস আসে তাহলে যেদিক ধরেছি সেদিক দিয়ে যাচ্ছে, আর যদি নেগেটিভ আসে তাহলে ধরে নিতে হবে আমি যেদিকে কারেন্টটা ধরেছি তার উল্টা দিকে কারেন্টটা যাচ্ছে। এই যাওয়া বা আসায় কোনো সমস্যা নেই, তাতে রেজাল্টের কোনো হেরফের আসবে না, কিন্তু প্লাস মাইনাস সাইনটা সেম রেজাল্টে আসবে, দেখাবো ইনডিপ্লোমা কলেজ করে দেখাই, দেখবো যে শুধু ভ্যালু চেঞ্জটা আসবে, বিগান হচ্ছে আমি বললাম 8 ভোল্ট, এটা মাইনাস 8 ভোল্ট আসবে আর এটা প্লাস 12 ভোল্ট আসবে, দেখি চিন্তার কোনো কারণ নেই, তুমি যেদিন ফ্রি থাকো সেদিন আমাকে সময় দেবা, আমার ওখানে চলে যাবো, তোমাদের আগের টপিকগুলো আমি বুঝিয়ে দিই। তো রেকর্ডেড ক্লাস রেকর্ডিং আছে, অথবা তোমার যখন মনে হয় যে সময় আছে আমার তুমি চলে যাবো আমার ওখানে, দেখবো যে আমি আসি, আমি সব সময় থাকি পাশে, নয়টা টু পাঁচটা নর্মালি থাকি, কোনো কোনো দিন ছটা পর্যন্ত থাকি। সো আমাকে আবারও বলা হলো যে কেভিএল ইউজ করে তুমি বের করা হচ্ছে ভোল্টেজ ভি নট, এখানে সাইন দিয়ে দিয়েছি ভি নটটা বের করো, ভি নট কত এবং কারেন্ট আই কত, একই রকম অ্যানালাইসিস তোমার কি মনে হয় তোমার পারা উচিত না? একই রকম সার্কিটটা ড্র করো, সার্কিটটা ড্র করো, বোরিং লাগতে পারে, শুরুতে বোরিং লাগতে পারে, তো যখন বোরিং লাগবে স্যার আপনার ভালো লাগছে না, আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা কেদার সত্য কথা, কারণ তোমাদের কোনো আনসার টাইম, তোমার আনসার টাইম তো কেদার লাগবে খুবই স্বাভাবিক, কিন্তু তোমাদের এই কিন্তু আগে ছেড়ে দিব আমি একটা করলাম না, না হলে আমার ছড়া বলতে থাকতে হবে আর অল্প একটু করিয়েই ছেড়ে দেবো। সার্কিটগুলো ঠিকঠাক ড্র করা পারতে পারাটা জরুরি, সার্কিট ড্র না হলে কিন্তু হবে না, তবে হ্যাঁ পেটে খোলা থাকলে কিচ্ছু ভালো লাগে না। আমি কারেন্ট বের করতে চাই, দেখো তোমাকে কেউ বলে দিবে না, কিন্তু আমি কোনো অ্যানালাইসিসে বলে দিব না তুমি এই রুলস ইউজ করো, ইনস্ট্যান্ট তোমার মাথায় যেটা আসবে সেটাই করতে হবে, আগের অ্যানালাইসিসটা আমি চাইলে আর একবার করতে পারতাম, আগের যে অ্যানালাইসিসটা ছিল দেখো এই অ্যানালাইসিসটা আর একবার করতে পারতাম, আমি ডিরেক্টলি এই দুটাতে যোগ করে দিতাম, কারণ সে ইকুইভ্যালেন্টের রুলস তো আমি জানি, ইকুইভ্যালেন্টের রুলস আমি জানি না, ডিরেক্টলি যোগ করে দিই 3 আর 2 = 5, টোটাল রেজিস্ট্যান্স 5 ওহম, তাহলে কারেন্ট কত 4 অ্যাম্পিয়ার কারেন্ট, আরও সহজ হতো সার্কিটের টোটাল কারেন্ট 4 অ্যাম্পিয়ার, এখন V1 V2 ডিরেক্ট বসিয়ে দাও হয়ে গেল,
অনিয়মও করতে হবে, একটা ম্যাথ অনেকভাবেই করা যায়। আমি ওখানে কেভিএল ইউজ করে করেছি, এখানে ডিরেক্টলি ইকুইভ্যালেন্টের রুলস ইউজ করে করব, এই দুটোকে যোগ করে দিয়ে সার্কিটের টোটাল কারেন্ট বের করব, সেই কারেন্ট থেকে ভি ওয়ান এবং ভি টু বের করব। দেখো একটা অ্যানালাইসিস করার আগে তুমি কি বের করতে চাচ্ছ, এটা তোমার শুরু থেকেই ভালো নলেজ থাকতে হবে। এই জিনিসটা যেন ওই জিনিসটা বের করতে যাচ্ছি, ওই জিনিসটা বের করার জন্য আমার স্টেপস কী হতে হবে তা আমার মাথায় রাখতে হবে। যেমন আমাকে বলা হলো যে আমার ভোল্টেজ ভি ওয়ান এবং ভি টু বের করতে হবে, এইটা আমার আউটপুট আসবে। শুরুতে আমি ভাবছি কি, আমি যেটা করবো আমি সার্কিটের টোটাল কারেন্ট বের করবো। টোটাল কারেন্ট কীভাবে বের করবো, ইকুইভ্যালেন্ট করে বের করবো। ইকুইভ্যালেন্টের টোটাল কারেন্ট যখন বের হয়ে যাবে তখন আমি ওহমস ল ইউজ করে ভি ওয়ান এবং ভি টু বের করবো। এই অ্যানালাইসিসটা করার আগে এই জিনিসটা আমার মাথায় প্রিপারেশন থাকতে হবে যে আমি এটা করতে যাচ্ছি। তুমি একটু পড়ে নিয়ে পরে ভাববা তা কিন্তু হবে, করার আগে তোমাকে ভাবতে হবে যে তুমি কোন পথে আগাবে। ওকে, ওই একই কথা এখানে কিন্তু আমি করতে পারবো না, কারণ এখানে একটু ঝামেলা আছে। সিরিজ সার্কিট হলেও এখানে কিছু ডিপেন্ডেন্ট সোর্স আছে, এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। হ্যাঁ, আমি চাইলে এখানে রেজিস্ট্যান্স যোগ করে দিয়ে টোটাল কারেন্টটা বের করতে পারবো না, এটা পারবো না, এই বলুন সেখানে কারণ। এখানে যদি আমি অ্যাপ্লাই করি কেভিএল, তাহলে ইকুয়েশনটা কেমন হবে? শুরু কথা যে এখানে আমি কেভিএল অ্যাপ্লাই করতে পারবই, যেহেতু লুপ কেভিএল অবশ্যই অ্যাপ্লাই করতে পারবো। কারেন্টটা কোন দিকে যাচ্ছে, ক্লক ওয়াইজ যাচ্ছে, কারেন্টটা ক্লক ওয়াইজ যাচ্ছে, সো এটা এইরকমই আসতেছে, সো আই এরকমই আসছে। আমি যদি লুপে এখন একটা কেভিএল চালাই, লুপে একটা কেভিএল চালাই, এটা হচ্ছে অ্যাপ্লাই কেভিএল, অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ ওয়ান, এটার নাম যদি লুপ ওয়ান দিই, লুপ ওয়ানে একটা কেভিএল চালিয়ে দিই। এই কেভিএল তুমি যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারো, তুমি চাইলে এই পয়েন্ট, এই পয়েন্ট, যে কোনো পয়েন্ট, আমি এবার এই পয়েন্ট থেকে শুরু করবো, এই পয়েন্ট এখান থেকে যখন আসবো মাইনাস ফোর, তারপরে এসে মাইনাস ফোর, তারপরে এসে মাইনাস সিক্স, গুড। ওকে, আরেকটা জিনিস বলে দেবো, যখনই কেভিএল অ্যাপ্লাই করবে প্রথম ইকুয়েশনটা ভোল্টেজ ইকুয়েশনই না, কারেন্টের সঙ্গে রিলেশন না রেখে ডিরেক্টলি ভি দিয়ে রিপ্রেজেন্ট করো। এখানে তো একটা ভোল্টেজের মান দেওয়া আছে ভি নট, সে ডিরেক্টলি ভি নট লাগবে, সো মাইনাস ভি নট, কে যেন বললো মাইনাস 6। দেখো মাইনাস 6, এই 6 হচ্ছে ওহম, এর সঙ্গে কারেন্ট গুণ না হলে ভোল্টেজ কোনোদিন হবে। এর সঙ্গে কেউ যদি বলতো মাইনাস 6 ইন্টু I, তারপরে আমি বুঝতাম সে নিশ্চয়ই একটা সত্যি কথা বলছে, তার ভিতরে লজিক আছে। যখনই মাইনাস 6 বলছো মানে তুমি লজিক্যাল কথা বলছো, ওহম কখনো ভোল্ট হতে পারে, ওহম ইন্টু কারেন্ট এটা ভোল্ট হতে পারে, সো মাইনাস V0, এখানে হচ্ছে মাইনাস, ডিরেক্ট ভোল্টেজ দেওয়া আছে, কারেন্টের কোনো দরকার নেই, মাইনাস 12। এখানে আমি ধরে নিব এটা পজিটিভ, কারণ কেভিএল চালানোর আগে অবশ্যই আমাকে ভোল্টেজের সাইন দিয়ে দিতে হবে, সো এটা যদি একটা নাম দিই V1, সো প্লাস V1 প্লাস 2V0 ইকুয়াল টু 0, এতে ইকুয়েশন পাইল ইকুয়াল টু 0 কিন্তু লিখতেই হবে, আমি লুপের ভিতরে সমস্ত ভোল্টেজের অ্যালজেব্রিক সাম করেছি, সো ইট শুড বি 0, হয়েছে তো 0। এখন ঝামেলা হচ্ছে আমাকে বের করতে হবে ভোল্টেজ, আমার ভ্যারিয়েবল আছে একটা দুইটা, দুইটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলগুলোকে জানা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করতে হবে। শুরুতে ধরি V0, শুরুতে ধরি V0, V0 কোথায় আছে দেখো, V0 এখানে আছে, তাহলে V0 এর মান কত হওয়া উচিত, 6 ইন্টু I, সে বললো V0 এর মান 6 ইন্টু I। আমি কারেন্টটা ধরেছি কোন দিকে, ক্লকওয়াইজ, 6 ইন্টু I, দ্যাটস ট্রু, বাট প্রবলেম হচ্ছে সাইন। এগেইন কারেন্টটা দেখো এখানে কিন্তু মাইনাস দিয়ে ঢুকলো, ভোল্টেজ মাইনাস সাইন দিয়ে ঢুকছে, সো অবভিয়াসলি তুমি মাইনাস লিখতেই হবে, মাইনাস না লিখলে তুমি কেভিএল যখনই ইনপুট করবা ভুলভাল রিডিং আসবে, মাল্টিমিটারে এক ধরনের রিডিং দেখাবে আর তোমার ক্যালকুলেশন আলাদা ধরনের রিডিং দেখাবে, বুঝাইতে পারলাম? সো এই জিনিসটা সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে। সো ভি নট আমি তখনই লিখতে পারতাম যদি কারেন্টটাকে আমি ধরতাম এই I কারেন্টটা এদিক দিয়ে যাচ্ছে, যেহেতু কারেন্টটা আমি উল্টা ধরেছি এর জন্য সবসময় মাইনাস সাইনটা দিতেই হবে ভি নট, অথবা তুমি যদি এমন লিখবে মাইনাস V0 সমান লেখা যায় 6 I,
এই কথাটা বলা হয় মাইনাস ভি নট ফোর লেখা যায় সিক্স তাকে কথা উল্টাই দিলে সাইন টা উঠে যাবে ওকে ভি নট মাইনাস ভি নট ভি নট সমান মাইনাস সিক্স এরপর আসি ভি অন ভি অন কত এটাতে কোনো ভুল নাই এটাতে কোনো ভুল নাই কারণ কারেন্টটা হচ্ছে পজিটিভ দিয়ে ঢুকছে এই ভোল্টেজের পজিটিভ দিয়ে আমি পাচ্ছি সো প্লাস ফোর আই এই কথাটা শুদ্ধ আর তো কোনো সমস্যা নেই আর তো কোনো সমস্যা নেই এখন আমি ইকুয়েশনটাকে আবার রিভ্যালুয়েট মাইনাস ফোর মাইনাস প্লাস সিক্স আই একবারে মাইনাস এবারে প্লাস করে দিয়েছি মাইনাস টুয়েলভ বি ওয়ানের মান হচ্ছে ফোর আই এটা হচ্ছে মাইনাস একবার দিয়ে দিই মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ আই ডান আমার আই আছে কয়টা ছয় এক চারে দশ আর ওদিকে মাইনাস বারো সেদিকে হচ্ছে মাইনাস সিক্সটিন এখানে হচ্ছে টেন আই মাইনাস টুয়েলভ আই জিরো এখান থেকে আসবে হচ্ছে মাইনাস টু আই ইকুয়াল টু সিক্সটিন সো আই ইকুয়াল টু মাইনাস এইট স্যার মাইনাস কেন আসছে কারেন্টটা যেদিক দিয়ে আমাকে বের করতে বলছে অ্যাকচুয়ালি সার্কিটের কারেন্টটা আমি যদি সার্কিটটা প্র্যাকটিক্যালি দেখতাম কারেন্টটা উল্টা দিকে আসতেছে আমি যদি ল্যাবে এই সার্কিটটা বানাইতাম তাহলে এই সার্কিটের কারেন্টটা আমার যেদিকে বের করতে বলছে আমি অ্যামিটারের কারেন্টটা উল্টা দিকে পাই এই মাইনাস দিয়ে সেই জিনিসটাই দিলাম না এছাড়া আর কিছু বোঝা যায় ঠিক আছে এই কেভিএল এর বড় শত্রু হচ্ছে আমার সাইনগুলো এই সাইনগুলো যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমার ক্যালকুলেশনটা অটোমেটিকলি ভুল হয়ে যায় না বোঝা গেছে বুঝতে অসুবিধা আছে ওটা যদি বুঝে থাকো এই জিনিসটা একটু আবার ক্ষতি হয়ে আসবে একই জিনিস এটাও কেভিএল এর একটা অ্যাপ্লিকেশন আমি কিন্তু কোথাও বলে নাও দিতে পারি আমি বলে দিতে পারি তখন একটা অ্যানালাইসিস দিয়ে তুমি ফাইন ভি অন V2, V3 and V4 following this circuit. Directly বলে দিলাম আমি বলি না KVL ইউজ করো KCL ইউজ করবো অন্য কোনো কিছু করো কিন্তু এখানে ডেটাগুলো দেওয়া আছে সব ভোল্টেজের ডেটাগুলো দেওয়া আছে সব ভোল্টেজের লুপের ভিতরে ভোল্টেজের ডেটা দেওয়া আছে তার মানে লুপের ভিতরে আমি KVL চালাই পারবো সো এটা KVL ইউজ করতে পারো এখানে লুপ কতগুলো আছে লুপ কতগুলো আছে অনেকগুলো লুপ আছে সো সিঙ্গেল লুপ আছে যার ভিতরে কোনো লুপ নাই এমন লুপ আছে চারটা এই লুপগুলোকে মেশ বলছে তার মধ্যে এই লুপগুলোকে এখানে তো মেশ বলছে এছাড়া লুপ এখান থেকে হতে পারে একটা এদিক দিয়ে হতে পারে একটা আবার এদিক দিয়ে হতে পারে একটা এদিক দিয়ে হতে পারে মানে যতভাবে ঘোরা যায় ঠিক আছে কিন্তু তুমি দেখো আমি যদি এই লুপে ঘুরতে যাইতাম তাহলে ওইটা আনো এই ধরনের প্রবলেম যদি কখনো আসে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন লুপের ভিতরে ঘুরলে ডিরেক্টলি একটা ভোল্টেজ বের হয়ে যায় যদি তুমি ইকুয়েশনকে বানিয়ে ফেলো ইকুয়েশন বানিয়ে ফেলো ইন দ্যাট কেস প্রবলেমটা একটু কঠিন হয়ে যায় কারণ তখন তিন চারটে ইকুয়েশন আসে তিন চারটে ইকুয়েশন থেকে কমায় আবার একটা ইকুয়েশন বানাই থাকে সো তোমার টার্গেট থাকবে এখানে এই ধরনের প্রবলেম থাকলেই এমন একটা লুপ থাকবে যে লুপের ভিতরে ঘুরলে ডিরেক্টলি একটা ভোল্টেজ বের হয় আসতো
গ্রুপ পড়ে একটা কেভিএল অ্যাপ্লাই চালাবো, ওকে? কোথা থেকে চালাবো স্যার? আমি বলেছি যে কোনো পয়েন্ট থেকে করতে পারো। তো তুমি এটা এনশিওর করবা যেখান থেকেই করো না কেন শুরুর পয়েন্টটাকে ধরো। তুমি যদি এই পয়েন্টকে ভোল্টেজের শুরুর পয়েন্ট ধরো তাহলে কিন্তু হবে না, আমি ক্লকওয়াইজ করবো। আমি সাইনটা দিয়ে ধরবেন ক্লকওয়াইজ সাইন। সো ক্লকওয়াইজ গেলে এটা হচ্ছে বের হয়ে যাচ্ছে। সো এইটা আমি ধরবো না, ধরবো এটা কাটবো। প্লাস টু, প্লাস টু, সো প্লাস টু, প্লাস টু, তারপরে আসবে প্লাস ফাইভ, প্লাস ফাইভ মাইনাস ভি ফোর ইকুয়াল টু জিরো। সোজা হিসাব আমার এখান থেকে ডিরেক্টলি ভি ফোর এর মান হচ্ছে কত? সেভেন ভোল্ট। সো ভি ফোর ইকুয়াল টু সেভেন ভোল্ট। সোজা হিসাব এখন যেহেতু একটা বের হয়ে গেছে বাকি সবগুলাই বের। দেখো এই ভোল্টেজটা যেহেতু পেয়ে গেছি এখানে যদি কি ভিএল অ্যাপ্লাই করি এটা পেয়ে যাবো, এটা যদি পেয়ে যাই এখানে অ্যাপ্লাই করি ভিএল পেয়ে যাবো, ভিএল যদি পেয়ে যাই এখানে অ্যাপ্লাই করি ভিএল পেয়ে যাবো। এই প্রবলেমগুলো দেখলে জটিল মনে হয় বাট নট দ্যাট মাস কমপ্লিকেটেড, ঠিক আছে? সো কেভিএল আমি আমি কিন্তু কেভিএল সম্বন্ধে তোমার বেসিক জানা দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে কেভিএল অ্যাপ্লাই করতে হয়। কেভিএল এর আরও বড় বড় অ্যাপ্লিকেশান আছে কিন্তু সব অ্যাপ্লিকেশানের ভিতর এইভাবেই অ্যাপ্লাই করতে হয়। এই ধরনের সার্কিট থাকতে পারে। আচ্ছা সার্কিটের যে ব্লকগুলো দেখছ এইগুলো এক একটা রেজিস্টার হিসেবে রিপ্রেজেন্ট করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে। যদি ইউরোপিয়ান বইগুলো তুমি পড়ো সেক্ষেত্রে রেজিস্টারের বদলে এরকম ব্লক থাকে, আর যদি আমেরিকান স্টাইলের বই পড়ো ব্লকের বদলে রেজিস্টার এই এরকম থাকে। রেজিস্ট্যান্সের সাইন এটা, এটা হচ্ছে রেজিস্টারের একটা সাইন, এটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই র্যাকক হচ্ছে ওহম, সার্কিটে কী কোনো বাধা আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড, ইউএস স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটাই আমরা ফলো, এটা আসে বই দেওয়া আছে না তাই দিয়েছে। কত চ্যাপ্টার পাবো স্যার ওই ওই বইটা? ওই শুরুর চ্যাপ্টার, কোন চ্যাপ্টার? আচ্ছা দেখো এখান থেকে আমাকে বের করা নেই হচ্ছে আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর। কেভিএল অ্যাপ্লাই করার কথা লুপে, কেভিএল অ্যাপ্লাই করার লুপে, লুপ কেসিএল অ্যাপ্লাই করার কথা পয়েন্ট, যে কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্টে আমি কেসিএল অ্যাপ্লাই করব। জাংশন না, জাংশন না, পয়েন্ট বা জাংশন না, কানেকশন পয়েন্ট, জাংশন বাদ দাও, জাংশন বা তিন বা তিনের অধিক গেলে সেটাকে জাংশন বলে। এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটো পয়েন্ট কি আলাদা? একই পয়েন্ট। তো যখন কেসিএল অ্যাপ্লাই করব তখন এইটা যে এক জায়গায় আছে সেটা চিন্তা করতে হবে, তোমাকে চিন্তা করে নিতে হবে এটা একই জায়গায় আছে। সো এই কারেন্ট, এই কারেন্ট এবং এই কারেন্ট মিলে একটা ইকুয়েশন লিখতে হবে। কিন্তু এই ইকুয়েশন লেখার আগে তোমাকে সতর্ক হতে হবে এখানে আপনি যদি র্যান্ডমলি তুমি ইউজ করো একটা পয়েন্ট ধরলে সেখানে র্যান্ডমলি কেসিএল চালাইলা তাহলে ইকুয়েশন হয়ে যাবে। দুইটা তিনটা ভ্যারিয়েবল থাকতে পারে, তোমার টার্গেট থাকবে যে একটা ভ্যারিয়েবল হয় এমন একটা পয়েন্ট খুঁজে বের করো। দেখো এখানে কোথায় আছে, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে যদি একটা কেসিএল চালাইতাম তিনটা কারেন্টই বের হচ্ছে। স্যার তিনটা বের হচ্ছে কী করবো, কোনটাতে জোর দেবো কোনটাতে বের দেবো? এখানে একই কথা, যদি ঢুকলে পজিটিভ হতো বেরোলে নেগেটিভ, সোজা হিসাব ঢুকলে পজিটিভ হলে বেরোলে নেগেটিভ, এই রুলস আমি ধরে রাখবো। সো ওই পয়েন্টের নাম দিই পয়েন্ট এ। সো অ্যাপ্লাই কেসিএল, অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট এ, অ্যাপ্লাই কেসিএল, কেসিএল এট পয়েন্ট এ, এই পয়েন্টে কেসিএল চালাই তিনটাই বের হয়ে যাচ্ছে। সো আই টু মাইনাস মাইনাস সেভেন মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। স্যার এটা কিছু হইল? এখানে কোনো ইনপুট নাই, সবগুলো আউটপুট, আপনি তাও ই করলেন, তাও করা যাবে, তাও করলে আমার ভুল হবে। আমার কথা ইনকামিং কারেন্ট না বলে যদি বলি একটা পয়েন্টের টোটাল কারেন্টের সামেশনের যোগফল জিরো হয়ে যাবে। আমি ইনকামিং কারেন্ট আউটগোয়িং কারেন্টের কথা বাদ দিয়ে দিলাম, আমি এখন বলবো একটা পয়েন্টের টোটাল কারেন্টের সামেশন জিরো। এই পয়েন্টে কারেন্ট জিরো দিন না তিনটাই বের হচ্ছে,
স্যার এটা আমি একটু বুঝি না। হ্যাঁ তিনটা ব্রাঞ্চ যেহেতু বেরোয়েছে তার মানে কারেন্টও তিনটা আছে, তার মানে তিনটা কারেন্টের যোগফলই শূন্য, তিনটা কারেন্টের যোগফলই শূন্য হবে। এখন আমি বলেছি অ্যালজেব্রিক সাম, সেক্ষেত্রে কোনটা ঢুকছে কোনটা বেরোচ্ছে এটা তোমার মাথায় রাখতে হবে, যদি ঢোকে সেটা পজিটিভ, বেরোলে নেগেটিভ। এখানে আমি দেখতে পাচ্ছি তিনটা কারেন্টই বেরোয় যাচ্ছে, সো মাইনাস দিয়েছে তিনটা ইকুয়াল টু জিরো, সো এখান থেকে কত আসবে মাইনাস আই টু ইকুয়াল টু টেন অ্যাম্পস, তাহলে আই টু ইকুয়াল টু মাইনাস টেন অ্যাম্পস। যখন আই টু বের হয়ে যাবে, যখন আমার আই টু এখানে বের হয়ে গেল, তখন এই যে পয়েন্ট টোটাল পয়েন্ট যদি কারেন্টটা দিয়ে ছিলাম তাই যদি পয়েন্টটা কারেন্ট ঢুকলো হয়ে যাবে আই টু ঢুকলো দুইটা ঢুকছে আই ওয়ান ঢুকলো একটা বেড়ে একটা বেড়ে ইকুয়েশনে কেমন আই টু ঢুকছে পজিটিভ আই ওয়ান ঢুকছে পজিটিভ মাইনাস টু ইকুয়াল টু so i2 value is minus 10 plus i1 minus 2 equal to 0 so i1 value is 12 right now what is the question question na kintu tomar nijer chinta bole eta ke bujhe nite hobe je tumi ki hobe rules kintu ekdom easy samasya hocche onek gulo rules er ekta set ওই সেটের কোন কোন এলিমেন্টগুলোকে তুমি ইউজ করবে এটা তোমার নিজস্ব ক্যাপাসিটি। স্যার এটা বাড়বে কীভাবে? শুরুতে তোমার আমি বোঝাই বোঝাই দেবো, তুমি শুরুতে নিজে নিজে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে যখন আননোন কোনো প্রবলেম আসবে, আননোন প্রবলেম আসবে তখন তুমি এখন যে প্র্যাকটিস করছো এই প্র্যাকটিসের জন্য তোমার মাথায় থাকবে যে এইখানটা এই রুলসটা অ্যাপ্লাই করা যেতে পারে। সার্কিটে ভালো করার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে সার্কিটে কোনোদিন ভালো করতে হবে। আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম বিএসসিতে, তা শুরুতে আমি সার্কিট কিছু বুঝতাম না, ভালো লাগতো, খুব বিরক্ত লাগে, এখন শুরুর সময় তারপরে আবার ভালো লাগতেছে না, কী প্রবলেম? এখন পরীক্ষা চলে আসে, শেষ পর্যন্ত প্র্যাকটিস শুরু করলাম, প্র্যাকটিস করবো শুধু প্র্যাকটিস। যত অ্যানালাইসিস স্যার দিয়েছে বইয়ের ভিতরে যে অ্যানালাইসিস ছিল আমার একজন টিএ ছিল, সবসময় কাছে গিয়ে বসে থাকতো, সব প্র্যাকটিস পরীক্ষার অনেক দিক দিয়ে সবগুলো পাই, 60 মার্কের এক্সাম হয়েছে, 59 পেয়েছে, হাইস্ট পেয়েছে, একদম শুরু মানে আমার এক মার্ক ছিল সব শুরু নাগার ডোসা পাই। হ্যাঁ আমি কিন্তু সার্কিট পারতাম না, আমার ভালো লাগতো না, আমার ভালো লাগতো না সার্কিট পড়তে, আমার ভালোই লাগতো না, যেহেতু শুরুতে ইলেকট্রিক্যাল কিছুই বুঝি না, তারপরে আবার আসছে এরকম অ্যানালাইসিস ভালো না লাগারই, এই জন্য শুরুতে একটু প্র্যাকটিস করতে হবে, কোথাও না বুঝলে আমি আসি, কোথাও না বুঝলে না পারলে আমি সবসময় অ্যাভেলেবল, বোকা খাওয়ার কোনো সুযোগই নেই, আমি কোনো কোনোদিন করব না, কাজ না পেলে সেটা না করলে আলাদা, কিন্তু পড়তে গেছো তোমাকে ফিরাই দিচ্ছে আমার কোনো হবে না, বুঝতে পারছি? আজকে আর বেশি পড়াবো না, যেহেতু পুরো ক্লাস কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, আগামী ক্লাসে আসার আগে প্র্যাকটিস প্রবলেমটা লেখা আছে 2.5 2.6 লিখে রাখো, প্র্যাকটিস প্রবলেম 2.5 2.6 শনিবার দিন ক্লাস আছে, 2.5 2.6 2.8 এর দরকার নেই, 2.5 2.6 করে আনলে আমি সব, এরপরে আরও দুইটা রুলস শেখাবো সার্কিটে অ্যাপ্লাই করার সময়, সেটা ওহমস ল থেকে আসবে, একটা নাম হচ্ছে ভোল্টেজ ডিভিশন রুল, একটা হচ্ছে কারেন্ট ডিভিশন রুল। সিরিজ সার্কিটে, সিরিজ সার্কিটে নর্মালি কারেন্ট তো ডিভাইড হয় না, সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটটা কেমন ছিল জানো? এটা ছিল আমার সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট ছিল আমার এমন, এটা ছিল প্যারালাল সার্কিট, এটা ছিল সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে কারেন্ট কখনোই আলাদা হয় না, কারেন্ট সেম, সিরিজ সার্কিটে হ্যাঁ আই সেম থাকবে, বি আলাদা থাকবে,
কারেন্ট যেহেতু সেম, সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ বের করা কারেন্ট বের করার কোনো প্যারা নাই, কারেন্ট ইজিলি বের করা যায়। কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে এই ভোল্টেজগুলো বের করা একটু প্যারা দেয়, এই জন্য একটা ডিরেক্ট রুলস আছে যে ডিরেক্ট রুল দিয়ে ভোল্টেজগুলো ডিরেক্ট ব্যবহার করা যায়। এই জন্য সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমি ভিডিআর শিখব, ভোল্টেজ ডিভিশন দেবো ভিডিআর, সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিভিশন রুল দেখাবো। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সব জায়গায় ভোল্টেজ সেম, ভোল্টেজ বের করার কোনো প্যারা নাই, প্যারা আছে যে কারেন্ট বের করা। সো কারেন্ট বের করতে গেলে আমার একটু ঝামেলা আসে, সো সিডিআর কারেন্ট ডিভিশন রুল শিখাবো, সেখানে কীভাবে কারেন্ট কারেন্ট ডিভিশন রুল ব্যবহার করে ডিরেক্টলি আমি প্রবলেমটাকে সলভ করতে পারি। শুরুর দিকে শনিবার আসার আগে মেক শিওর আমি যতগুলো স্লাইড দিব স্লাইডগুলো একটু পড়ে আসবা, মানে দেয়া আসে একটু পড়ে আসো, তোমাদের যারা নতুন যদি কোনো প্রবলেম থাকে আসো, আমি টপিকগুলো নতুন করে আমার ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ওকে আমি একটা ল্যাব করিয়েছিলাম, তোমাকে তো তোমাদের দুজন আগামী আগামী সপ্তাহ থেকে বললি ল্যাব হবে। হ্যাঁ, ল্যাবটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি যদি ল্যাব না করো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। হ্যাঁ, এইভাবে এইভাবে চাচ্ছি এক্স্যাক্টলি, কিন্তু রেজাল্ট ভ্যারিয়েশন খুব বেশি থাকলে সেক্ষেত্রে আমি কেটে দেবো। মনে করো 100 ওহম হওয়ার কথা স্যার, এটা 98 মিটারে ধরলে করে মানে রিডিং বার চেঞ্জ হতেই থাকে, ওই মিটারটা হয়তো একটু প্রবলেম আছে অথবা ধরার সময় একটু কোনো কিছু ভুল করছো। হাত দিয়ে ধরবো না কখনো, হাত দিয়ে ধর মানে কখনো ওই মেটালটাকে ধরবো না, হাতে বাইরে ইনসুলেশনে রাখবো হচ্ছে নিচে রেখে। আচ্ছা, তোমাদের কিন্তু ল্যাবের ক্ষেত্রে একটা ল্যাব রিপোর্ট কম্পোজ করতে হবে, ল্যাবে যে ডেটাগুলো নেবা সেই ডেটাগুলোকে আমার সুন্দর করে একটা ল্যাব শিটে বানাই ফেলতে হবে। ওর বুঝে আমার একটা শিট বানিয়েছি সুন্দর করে গুছায় আছে, ওখানে আমি সাইনগুলো তুলে তোমার ডেটাগুলো ঠিক আছে, হ্যাঁ এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো শিট ঠিক আছে কিনা এটা আমি চেক করবো। এই ডেটাগুলো যদি চেক করে দিই ঠিক আছে, এটা কিন্তু এক্সপেরিমেন্ট করে পেরেছো তুমি, এক্সপেরিমেন্ট করে ডেটা পাবে, এই ডেটা সুন্দর করে গুছিয়ে লিখে আমার কাছ থেকে একটা সাইন নিলে, এই ডেটা যখন পাইলাম এই ডেটার এগেনস্টে কিছু কোশ্চেন করা আছে আমার ল্যাব শিট যেগুলো আছে, এই যে ল্যাব শিটে কিছু কোশ্চেন দেওয়া আছে পোস্ট ল্যাব কোশ্চেন, ওই কোশ্চেনের আনসারগুলো লিখতে হবে। এই এক্সপেরিমেন্টটা কীভাবে করলে, এক্সপেরিমেন্টে কী ডেটা পেয়েছো, সেই ডেটাগুলোর মিনিং ঠিক আছে কি না, যা চেয়েছো তা আসছে কি না, এই এক্সপেরিমেন্ট থেকে কী শিখলে তা তোমাকে সুন্দর করে কম্পোজ করে লিখে দিতে হবে এবং প্রিন্ট আউট করে। সো ইটস এ প্রিটি টাফ জব ফর দ্য নিউ কামার্স। হ্যাঁ, সো যারা নতুন আসে এই কাজটা আমার জন্য একটু প্যারা দেয়, মানে কি ওয়ার্ডের কাজ বা সার্কিট ড্র করা এই ঝামেলাগুলো পারে না। সার্কিট ড্রয়িংটা আমি শিখিয়ে দিব, পিস পাইস নামে একটা সফটওয়্যার আছে, ওটিএস নামে একটা সফটওয়্যার আছে, বা ড্র ডট আইও নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমি চাইলে সার্কিটগুলো ইজিলি ড্র করতে পারি। ঠিক আছে, আমি ল্যাবে সার্কিটগুলো ড্র করা দিই সেটা দেখিয়ে দিই। আর দয়া করে ক্লাস মিস নিও, ক্লাস মিস দিলে আমার জন্য কষ্ট হয়ে যায়, কেননা তোমাকে দেখো ওদের জন্য আমার আজকে কষ্ট হচ্ছিল যে আমি কি ওদেরকে বোঝাতে পারতেছি না, দেখো সিম্বলগুলো দিচ্ছি ওরা হয়তো সিম্বলগুলো চিনছে না, কারণ সিম্বলের ক্লাস আমি আগে নিয়ে নিয়েছি। সো ক্লাস মিস দিও না, এখন থেকে তোমাদের মিডটার্ম হবে না, একবারে ফাইনাল টার্ম, আর সবার কাছে সবার ফোন নাম্বার থাকা চাই। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ও কেন আসেনি, রিজনটা তোমার জানা থাকতে হবে। তুমি যদি না আসো বন্ধুদের জানাও যে আমি আসি নাই, কেন আসি নাই সেটাকে তাকে এক্সপ্লেন করো। অ্যাটেন্ডেন্সে কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স প্লাস প্রেজেন্টেশন 10 মার্কস, তোমার 70 মার্কসের অ্যাটেন্ডেন্সটা আমি এখন দিইনি, কারণ তোমার আসতে নাই জন্য দিইনি, আজকে 6 জন এসছো না, শুধুমাত্র একটা লিখে আমাকে পাঠিয়ে দিও। তোমার 70 মার্কস হচ্ছে মিড এবং ফাইনাল, তোমার যেহেতু ফার্স্ট সেমিস্টার মিড নেই ডিরেক্ট ফাইনাল 70 মার্কসের ডান, আর যে 30 মার্কস থাকবে তার ভিতরে 5 প্রেজেন্ট আর 5 হচ্ছে প্রেজেন্টেশন, একটা একটা প্রেজেন্টেশন দুইটা প্রেজেন্টেশন দিতে হবে তোমাকে এই এই কোর্সের জন্য, দুইটা প্রেজেন্টেশন তোমাকে রেডি করতে হবে। সো যে কোনো টপিক আমি দিয়ে দেবো সেই টপিকের উপরে তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে, আর একটা অ্যানালাইসিস টেকনিক বলে দিলাম সেই অ্যানালাইসিস টেকনিকের থ্রুলি তোমাকে বোঝাই দিতে হবে, প্রেজেন্ট করলাম এরকম দুইটা প্রেজেন্টেশন দিতে হবে। অ্যাটেন্ডেন্স 60%-এর নিচে যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে এই কোর্স থেকে তোমাকে আমি ড্রপ আউট করে দিতে বাধ্য হবো, এখন থেকে শুরু করে 60%, মানে 100টা ক্লাস হলে 60টা ক্লাস তোমাকে করতে হবে মিনিমাম। এটা এরপরে তারপরে তোমাকে অ্যাসাইনমেন্ট দিব, যে একটা টাস্ক দিলাম না এটা তোমার মনে থাকবে তোমাকে এই টাস্ক দিয়েছিলাম, যদি তুমি টাস্কটা করে না নিয়ে আসো
তোমাকে আমি গ্রাজুয়েশন শিটে লিখে রাখবো এই কাজটা তুমি করো নাই, এটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আর ক্লাস টেস্ট নিব, যে পড়াগুলো পড়াবো এটা ক্লাস টেস্ট আলাদা করে আমি সময় মতো তিনটা চারটা যেটা পারি নেবো আমি বলে দেবো এই টপিকের উপরে তোমার একটা পরীক্ষা নিবো অমুক দিন, টপিকটা পড়ে আসবো আমি কোশ্চেন দিয়ে দিব, কোশ্চেন ভিতরে লিখতে হবে, কোশ্চেন যেটা দেওয়া থাকবে কোশ্চেন ভিতরে লিখে আমাকে দিয়ে দিতে হবে, সেই হচ্ছে 30। সো এখানে 30-তে 30 পাওয়া ইজি, ওই 70-তে 70 পাওয়া মোটামুটি একটু কঠিন। চেষ্টা করবে 30-তে 30 অ্যারেঞ্জ করা, তাহলে ওখানে তোমার 50 পেলে হচ্ছে এ প্লাস, আমি চাই সবাই এ প্লাস পাবে, আর সার্কিটে এ প্লাস পাওয়া মানে তোমার ভবিষ্যৎ ভালো, ঠিক আছে? আপনার বিএসসি কেন করতে আমার বিএসসি এটা বন্ধ করে দাও।